এই দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেস্ট পেপার সলভিং ওয়ান শট ক্লাস এন্ড এটা হচ্ছে কি নিউটন এর মেকানিক্স এর ক্লাস তো টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো আলাদা করে অ্যাড করার যেটা মেইন রিজন সেটা হচ্ছে কি আমাদের টেস্ট পেপারগুলোতে অসংখ্য ভুল থাকে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনি যেই পাবলিকেশনের টেস্ট পেপার পড়েন না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়ার আর চান্সেস যেখানে কিছু না কিছু ভুল থাকে সো এই জন্য আমরা টেস্ট পেপারের যে ম্যাথগুলো আছে এগুলো ধরে ধরে সলভ করার ট্রাই করি সো আই উড সে যে ম্যাথগুলো দেখাটা আমি মনে করি খুবই বেশি সিগনিফিকেন্ট কারণ টেস্ট পেপারে বেশ কিছু ভুল থাকে সবগুলো ভুল থাকে এমন না বাট থাকে তো আসুন সলভ করি প্রথম ম্যাথ যেটা আমাদের এটা হচ্ছে যশোর বোর্ড 17 সালের ম্যাথ কোশ্চেন হচ্ছে কি 30 গ্রাম ভরের একটা মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটা স্থির মার্বেলকে ধাক্কা দেয় তো বুঝতেই পারতেছেন সংঘর্ষের কনসেপ্ট তো আসেন যাকে ধাক্কা দেয় তাকে আমরা কি ধরতাম টু দিয়ে লিখতাম তাই না মানে এম টু ইউ টু ভি টু এই জিনিসগুলো কার এই জিনিসগুলো হচ্ছে যাকে ধাক্কা দেওয়া হয় তাই না এগুলো হচ্ছে যাকে ধাক্কা দেওয়া হয় এগেস আমরা যখন থিওরি ডেভেলপ করছিলাম আমাদের থিওরি ক্লাসগুলোতে সেখানে খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝেছিলাম যে যাদেরকে ধাক্কা দেওয়া হয় তারা হচ্ছে এম টু ইউ টু ভি টু তাহলে দেখেন 30 গ্রাম ভরের মার্বেলটা হচ্ছে ধাক্কা দিছে তার মানে এইটা কি 30 গ্রাম কি এ ধাক্কা দিছে তার মানে হচ্ছে এম ওয়ান এটা কি 10 মিটার পার সেকেন্ড বেগে যায় ধাক্কা দেয় তাহলে এটা কি ইউ ওয়ান তারপর একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয় তার মানে যাকে ধাক্কা দেওয়া হয়েছে সে কি এটা সেটা হচ্ছে তার আদিবেগ সেই ধাক্কা দেওয়া জিনিসটার আদিবেগ কত স্থির মানে জিরো তার মানে এটা কত ইউ টু ইউ টু ইকোয়ালস হচ্ছে আমাদের জিরো তারপর বলছে ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় তার মানে এই যে প্রথম মার্বেলটা যে ধাক্কা দিল সে এখন 75% বেগ হারাইছে তার মানে আমরা এইটাকে কি বলবো প্রথম মার্বেলের শেষ বেগ প্রথম মার্বেলের ক্ষেত্রে কি বলবো যে ধাক্কা দিছে সে কে ভি ওয়ান ভি ওয়ান মানে কত সে হচ্ছে তার আগের বেগ থেকে 75% হারায় তাহলে তার এখন বেগ আছে কত আছে হচ্ছে 25% 75% বেগ হারায় ফেলা মানে তার এখন বেগ আছে 25% তাহলে আমি লিখবো কি ভি ওয়ান ইকোয়ালস টু কিসের 25% আগের আদি বেগের 25% আছে তার মানে একটু বুঝেন আদি বেগের 75% হারাইছে তার মানে এখন আছে কতটুকু তার বেগ আদি বেগের 25% তাহলে ইউ ওয়ান লিখলাম ইন্টু 25% মানে হচ্ছে 0.25 তাই তো এটা হচ্ছে আমাদের ভিউ ওয়ান এর ভ্যালু লিখলাম এখন বলছে যে স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে তাহলে স্থির মার্বেলটার এখন শেষ বেগ কত 9 মিটার পার সেকেন্ড এটা কি তাহলে ভি টু তো এখন বলা আছে স্থির অবস্থান থেকে সেগুলো পড়ার কথা প্রথমে কি বলছে কোশ্চেনটা স্থির মার্বেলটির ভর নির্ণয় করো তখন স্থির মার্বেলটি মানে কি যাকে ধাক্কা দেওয়া হয়েছে মানে আমাদের এম টু ইকোয়ালস টু ওয়ান তাই না সো আমাদের যে ফর্মুলা খুবই সিম্পল যে দেখেন আমরা জানি না জিনিসটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সো আমরা যে গতি শক্তি দিয়ে যে ড্রাইভ ডিরাইভ করা ফর্মুলা ছিল ওইখানে আমরা যাবো না আমরা ডিরেক্টলি নর্মাল যে ভর বেগের সংরক্ষণ ওইখানে চলে যাবো তো আমরা যখন গ নাম্বার সলভ করতেছি আমাদের ম্যাথটা কিরকম হবে সলভিং স্টাইলটা যে লাইক আমরা লিখবো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকোয়ালস টু হচ্ছে আমাদের এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু একটা জিনিস খেয়াল করবেন চিহ্ন নিয়ে কিন্তু আমাদের সবসময় চিন্তা করতে হয় কারণ আমাদের মনে আছে সংঘর্ষের ক্ষেত্রে আমরা সব কিছুর দিক একই দিকে চিন্তা করতাম তাহলে জিনিস খেয়াল করবেন প্রথম মার্বেলটা এসে ধাক্কা দিল যেই দিকে সে কিন্তু ধাক্কা দেওয়ার পর সে কিন্তু ওই দিকেই গেছে দ্বিতীয় মার্বেলটার দিকও কিন্তু ঠিক ওই দিকেই গেছে তার মানে এখানে কিন্তু সবগুলো বেগের ডিরেকশনে আমরা প্লাস লিখতে পারবো ঠিক আছে তো আমাদের প্রথমত এম ওয়ান দেওয়া আছে 30 গ্রাম 30 গ্রাম মানে কত 30 × 10⁻³ কেজিতে চলে গেল ইন্টু হচ্ছে ইউ ওয়ান ইউ ওয়ান কত 10 মিটার পার সেকেন্ড 10 লিখলাম প্লাস এম টুর ভ্যালু জানি না এটাই বের করবো এম টু ইন্টু ইউ টুর ভ্যালু কি জানি আমরা ইউ টুর ভ্যালু জানি আমরা জিরো তাহলে ইউ টুর ভ্যালু হচ্ছে জিরো ইকোস হচ্ছে এম ওয়ান ভি ওয়ান এম ওয়ানের ভ্যালু হচ্ছে 30 গ্রাম তাহলে 30 × 10⁻³ কেজিতে নিলাম ইন্টু ভি ওয়ানের ভ্যালু কি আমরা জানি হ্যাঁ এই যে হচ্ছে ভি ওয়ানের ভ্যালু সেটা কত ইউ ওয়ান ইন্টু 0.25 প্লাস এম টু ইন্টু ভি টু ভি টুর ভ্যালু কি আমরা জানি হ্যাঁ ভি টুর ভ্যালু আমরা জানি 9 মিটার পার সেকেন্ড তাহলে এম টু ইন্টু 9 মিটার পার সেকেন্ড খেয়াল করবেন এইটুকু কিন্তু ক্যান্সেল আউট কারণ এখানে জিরো দিয়ে গুণ ছিল তো আমরা এখান থেকে যেটা করব সেটা হইতেছে গিয়ে আমাদের এখানে শুধুমাত্র আমাদের ইউ ওয়ানের ভ্যালু কিন্তু আমরা জানতাম দেখেন ইউ ওয়ানের ভ্যালু জানতাম তো আমরা এখানে ইউ ওয়ান না লিখে এখানে কিন্তু ডিরেক্টলি 10 মিটার পার সেকেন্ড বসাতে পারতাম মানে এখানে ইউ ওয়ান ইন্টু 0.25 না লিখে আমরা এখানে লিখতে পারতাম 10 × 0.25 তার মানে তার হয়তো হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড তাই তো ইউ ওয়ানের ভ্যালু আমরা এখানে 10 বসাতে পারতাম তাই টোটাল ইকুয়েশনটার মধ্যে আমাদের অজানা রাশি শুধুমাত্র এম টু তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি এম টুর ভ্যালু বের করতে পারবো আচ্ছা এম টুর ইউনিট কি হবে যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস এসআইতে নিচ্ছি তার মানে এম টুর ইউনিট চোখ বন্ধ করে এসআইতে হবে যেটা হচ্ছে ভরের একক এসআইতে কেজি আসেন আমরা এবার ঘ করি আগে গ নিয়ে কোনো ঝামেলা নেই ঘ সলভ আসেন আমরা ঘ করি মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আই গেস আপনারা এতটুকু জিনিস তুলে ফেলছেন আমরা এই স্লাইডটাতেই করার ট্রাই করবো আমাদের পরে যদিও ফাঁকা স্লাইড রাখা আছে বাট আমরা এই স্লাইডটাতে করার ট্রাই করবো যেন আমরা উদ্দীপককে দেখে দেখে আগাইতে পারি ঠিক আছে যেটা মুছে ফেলি মুছে এবার হইতেছে আমরা এটা এটার ঘটা করি তো বলছে যে মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা ক্লিয়ার তো আমরা কোন মার্বেলের কথা বলা হচ্ছে একটু আগে এটা বুঝতে হবে যে কোন মার্বেলটা দেয়ালের ভিতরে ঢুকবে একটু ঘটনাটা পড়ি কি হয়েছে আমরা দেখছিলাম যে 75% বেগ হারায় তারপর স্থির মার্বেলটি এত বেগ লাভ করে তো তারপরে বেগ লাভ করে স্থির অবস্থান থেকে এত মিটার দূরে একটা মার্বেলের দেয়ালকে ধাক্কা দেয়
তো কে ধাক্কা দেয় আমাদের স্থির মার্বেলটা, তার মানে কোনটা? এটা কিন্তু আমাদের যেটাকে আমরা যে এম টু ইউ টু ভি টু সেই জিনিসটাই কিন্তু আগে স্থির ছিল, ওর কথা বলা হইতেছে। তার মানে আমাদের এখানে যে যাকে নিয়ে কথা হচ্ছে সে কিন্তু এম টু, তার মানে আমাদের এখানে কিন্তু এম টুর ভ্যালুটা লাগবে, ক্লিয়ার? আর আমরা এম টুর ভ্যালু কিন্তু এখান থেকে পাইছি, এম টুর ভ্যালু আমরা এখানে কেজিতে পাইছি, ক্লিয়ার? এখন ঘটনাটা একটু খেয়াল করবেন, স্থির মার্বেলটা মানে কি? তার মানে তার আদিবেগ কত ছিল? আদিবেগ তো জিরোই ছিল, ইউ টু ইকুয়ালস টু জিরো ছিল। সে কি করছে, স্থির মার্বেলটা এখন 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছে, লাভ করে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে একটা মাটির দেয়ালকে ধাক্কা দেয়, মাটির দেয়ালের বাধা দানকারী বল দেওয়া আছে। একটু ভালো মতো খেয়াল করবেন, স্থির মার্বেলটা প্রথমে ছিল জিরো, 0 মিটার পার সেকেন্ড বেগে, বাট এখন সে কিন্তু 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে ফেলছে। তো এবার একটু খেয়াল করেন, আমাদের স্থির মার্বেল বলা আছে, তার মানে তার আদিবেগ ছিল জিরো, আর সে যখন 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে তখন সে 3 মিটার দূরে একটা দেয়ালকে ধাক্কা দেয়, তার মানে তার শেষ বেগ কত দেয়ালকে ধাক্কা দেওয়ার আগে? সেটা কিন্তু ছিল ভি টু, যেটার ভ্যালু কত দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত দেখেন, 3 মিটার দূরে, তাহলে এস কত? 3 মিটার। তো দেখেন এখানে বলা আছে বাধা দানকারী বল 3 নিউটন। তো আমরা যদি কোনোভাবে বের করতে পারি যে মার্বেলের যে বলটা দেয়ালকে সে দিয়েছে, সেই দেয়ালটা যদি দেয়ালের বাধা দানকারী বলের থেকে বেশি হয়, মানে 3 নিউটনের থেকে বেশি হয়, তাহলে মার্বেলটা দেয়ালের ভিতরে ঢুকবে, এতটুকু। তো আমরা কি বের করবো, আমরা হচ্ছে স্থির মার্বেলটা কতটুকু বল সে দেয়ালের উপর দিচ্ছে সেটা বের করবো। তো সেটা বের করার জন্য আমরা কি করবো, আমরা এফ ইকুয়ালস টু এফ টু বলি, এফ টু ইকুয়ালস টু কি বলবো, এম টু ইনটু এ টু বলবো, তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? কারণ এখানে তো অন্য কোনো ফোর্স নাই, তার মানে এই এফটাই হইতেছে এফ নেট, মার্বেলের ক্ষেত্রে এফটাই হচ্ছে এফ নেট, কারণ এখানে ঘর্ষণ টর্ষণ ইনক্লুড করে নাই। তার মানে আমরা এফ নেট ইকোয়াল টু এম এ বলতে পারলে এফ টু ইকোয়াল টু এম টু এ টু বলতে পারবো, কারণ এখানে এফ টুটাই এফ নেট, কারণ দ্বিতীয় মার্বেলের ক্ষেত্রে কোনো ঘর্ষণ বলা নাই। তো আমরা এখানে এম টু তো জানি, এম টু আমরা কই পাইছি, এই যে এখানে পাইছি এম টু, বাট আমাদের এ টু বের করতে হবে। এ টু কি বের করতে পারবো? অবশ্যই পারবো, আমরা জানি যে ভি টু স্কোয়ার ইকোয়াল টু ইউ টু স্কোয়ার প্লাস টু ইন্টু এ টু ইন্টু এস। তো এখান থেকে আমরা ইজি বের করতে পারবো, ভি টুর ভ্যালু 9 স্কোয়ার, ইউর ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার প্লাস টু ইন্টু এ টু ইন্টু এস এর ভ্যালু কত, 3 মিটার দেওয়াই আছে। এখান থেকে আমরা এ টু এর ভ্যালু বের করবো, মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে, কারণ সব কিছু আমরা এসাইতে করতেছি। তো এবার খেয়াল করেন, আমরা এখানে এ টুর ভ্যালুটাও জানলাম, আমরা গ নাম্বার থেকে এম টুর ভ্যালুটাও জানলাম, এখন কিন্তু আমরা ডিরেক্টলি এফ টুর ভ্যালুটা বের করলাম। এই এফ টুর ভ্যালুটা কি, এফ টু হচ্ছে কি, স্থির মার্বেলটা দেয়ালকে যত বলে ধাক্কা দেয়। এখন এই এফ টুর ভ্যালুটা যদি আমরা এই 3 নিউটন, মানে দেয়ালের বাধা দানকারী বলের থেকে বেশি পাই, তাহলে কি হবে, মার্বেলটা ঢুকে যাবে দেয়ালের ভিতরে। আর যদি আমরা দেখি যে এফ টুর ভ্যালুটা 3 নিউটনের থেকে কম, তার মানে কি হবে, ঢুকবে না। সেই হচ্ছে কি টোটাল ম্যাথটা। আমি এখানে ডাটাগুলো ইনপুট দিয়ে শুধু সময় নষ্ট করলাম না, বাকিটুকু ক্যালকুলেশনের জিনিসপাতি এগুলো আপনারা ছোটোবেলায় শিখে আসছেন, এগুলো আপনারা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা, আই গেস আমাদের ম্যাথটা ডান, আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করতে পারি। এবার যে ম্যাটার দিছে, নিম্নের সমতল রাস্তায় দুইটা মোটর গাড়ির বেগ দেওয়া আছে, দুইটা মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, গাড়ি দুইটার ভর দেওয়া আছে 500 কেজি ও 320 কেজি, উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল 120 নিউটন দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে কি, প্রথম গাড়ির 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? তো প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে, প্রথম গাড়িটা 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, আমাদের এস চাইছে, আমাদের এস ইকোয়ালস টু ওয়াট বলছে, তাই না, দূরত্ব অতিক্রম করে। আমাদের কী কী দেওয়া আছে, আমাদের হচ্ছে টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, আর কি দেওয়া আছে, আমরা প্রথম গাড়ির গ্রাফ তো এটা। তো এখানে একটু খেয়াল করেন, আমাদের সময় যখন জিরো, এই যে এই বরাবর টি, এই বরাবর এই যে ভি মিটার পার সেকেন্ড, তো উপর দিকে মানে ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময় দেওয়া। তো আমাদের যখন সময় জিরো তখন এটার আদিবেগ কত, 4, তখন আমাদের ইউ কত, ইউ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বলছে প্রথম 5 সেকেন্ডে। আচ্ছা, এসি কোস ইউ টি প্লাস হাফ ইন্টু এডি স্কোয়ার আমরা বের করতে পারি। একটু খেয়াল করলে দেখবেন যে গাড়িটার এই লাইনটা যদি খেয়াল করেন, এটা বোঝা যাচ্ছে গাড়িটা কিন্তু একটা সম ত্বরণে গেছে, তাই না? তাহলে আমরা যদি কোনোভাবে এ বের করতে পারি কাছের, চলেন আমরা এটা বের করি। এটা জিনিস খেয়াল করবেন, এখানে 4 ছিল, আর এটা শেষ বেগ কত, এখানে 12 মিটার পার সেকেন্ড, তাই তো? আর সময় কত, এখানে সময় হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে সময়, তাই তো? সেবার জিনিস খেয়াল করেন, আমরা জানি যে এ ইকোয়ালস টু হচ্ছে কি, আমাদের ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ভি কোনটা দিব, শেষ বেগ কত, 12, ইউ কত ছিল, 4, আর টি কত ছিল, এই 4 থেকে 12 যাওয়ার মধ্যে বেগ, 4 থেকে 12 হওয়ার মধ্যে অতিক্রান্ত সময় ছিল 10, এই যে আমরা এখানে দেখছি 10, তাহলে এখানে লিখবো 10, তাহলে 12 থেকে 4 গেলে থাকে হচ্ছে 8, 8 কে 10 দিয়ে ভাগ দিলে পাবো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণ, আমাদের বলছে 5 সেকেন্ডে। তো এখন এটা কী হবে হিসাব, এস ইকোয়ালস টু ইউ টি প্লাস হাফ ইনটু এটি স্কোয়ার। খেয়াল করেন, আমরা সব কিছু জানি, ইউর ভ্যালুকে জানি, হ্যাঁ ইউর ভ্যালু জানি 4, টির ভ্যালুকে জানি, টির ভ্যালু 5 সেকেন্ড, এর ভ্যালুকে জানি, এর ভ্যালু 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টির ভ্যালু কি, টির ভ্যালু 5 সেকেন্ড। এখান থেকে আমরা এসের ভ্যালু পেয়ে যাবো, যেহেতু সব কিছু আমরা এসআইতে করছি, সো অবভিয়াসলি আমাদের ইউনিটের অ্যান্সার আসবে, ইউনিট আসবে এসআইতে, যেটা হচ্ছে গিয়ে মিটার। তো চলেন আমরা এবার ডি নাম্বার বা ঘ করি। তো ঘর ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কিন্তু আমাদের ঘর্ষণের কাহিনী দেওয়া আছে, একটু ঝামেলা হবে, কারণ এখানে প্রযুক্ত বল বলছে।
জিনিস বুঝতে হবে, প্রযুক্ত বল আর নিট বল কিন্তু এক না। গাড়ি একটা বল প্রয়োগ করে, ওই বলটা ঘর্ষণের সাথে কাজ করে বলটা হয়তো কমে যায়, কমে যাওয়ার পরে যে বলটা পাই সেটাকে আমরা বলি নিট বল। আর প্রযুক্ত বল কি, গাড়ির মোটর যে বলটা দেয়। ঠিক আছে, তো আসলে আমরা প্রথমত এখানে প্রথম গাড়ির প্রযুক্ত বল চিন্তা করব, দেন দ্বিতীয় গাড়ির প্রযুক্ত বল চিন্তা করব। তো আসলে এখানে আমরা শুরুতে প্রথম গাড়ির প্রযুক্ত বল নিয়ে কাজকর্ম করব। তো যখন প্রথম গাড়ির প্রযুক্ত বল নিয়ে চিন্তা ভাবনা করবো, এখানে পুরো কনসেপ্ট একটু চিন্তা করেন। প্রথম গাড়ির ভর কত? প্রথম গাড়ির ভর হচ্ছে M1=500 kg, এটা হচ্ছে প্রথম গাড়ির ভর। ওকে, তারপর আর কি কি দেওয়া আছে আমাদের এখানে ইনফোতে? আমাদের আদি বেগ জানি অবশ্যই, অবশ্যই আমরা আদি বেগ জানি। U1 কত? U1 হচ্ছে 4 m/s। আর কি কি জানতে পারি আমরা এখান থেকে? 4 m/s। আচ্ছা, মোটামুটি এতটুকু নিয়ে আমরা একটু কাজ করার ট্রাই করি। দেখি এখন কি ঘটছে, গাড়িটা চলতেছিল অ্যান্ড গাড়ির একটা ঘর্ষণ বল ছিল অ্যান্ড শেষমেশ একটা নিট বল পাবে, এই তো হচ্ছে টোটাল কনসেপ্ট, তাই তো? সো আমরা যদি এখানে একটু চিন্তা করি যে প্রথম গাড়িটার প্রযুক্ত বল হচ্ছে F1, এই F1 এর বিপরীতে কাজ করবে কি, ঘর্ষণ বল। তাহলে মাইনাস দিলাম, মানে আমরা, আচ্ছা এইভাবে লিখি, পুরোটা ভাঙ্গাই লিখি, আমরা লিখবো হচ্ছে F net = হচ্ছে MA, MK, এম হচ্ছে 1 × A, এ কত? A1। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কনসেপ্ট। এখন এফ নেট মানে কি বোঝায় সেটা লিখি। দেখেন এফ নেট মানে হচ্ছে নিট বল। নিট বলের মধ্যে কে কে পড়ছে? যদি ধরে নেই যে প্রথম গাড়ির প্রযুক্ত বল হচ্ছে F1, তাহলে প্রথমে লিখবো F1। এবার কি হবে, প্রযুক্ত বল যেদিকে তার বিপরীতে কাজ করবে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত? 120 N। তাহলে কি লিখবো, F1 - 120 N = হচ্ছে M1 × A1। M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে 500 kg। 500 kg কিন্তু A1 কত? মনে আছে আমরা এখানে যে ত্বরণ বের করছিলাম, এই যে এখান থেকে ত্বরণটা বের করছিলাম V - U/T দিয়ে, এটা কত আসছিল? 0.8 m/s², এটাই কিন্তু আমাদের নিট ত্বরণ। কারণ আমাদের গ্রাফ কিসের চিত্র দেখায়? গ্রাফ হচ্ছে আমাদের টোটাল নিট ব্যবস্থাটার চিত্র দেখায়। তার মানে এখান থেকে যে ত্বরণ পাইছি এটাই কিন্তু আমাদের নিট ত্বরণ। তাহলে A1, A1 কত? 0.8। এখান থেকে আমরা খুব ইজিলি F1 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, ইউনিট অবশ্যই আসবে নিউটনে। আসেন এভাবে করে আমরা কিন্তু 2 নম্বরটা বের করতে পারবো। 2 নম্বরের ক্ষেত্রে M2 এর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 320 kg, দেওয়ায় আছে 320 kg। আমরা 2 নম্বরের ক্ষেত্রে যদি এই গ্রাফটা একটু খেয়াল করি, এইখান থেকে এতটুকু আমরা 2 নম্বরের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এটার আদি বেগ, মানে আমি যদি এখান থেকে ডিরেক্টলি ত্বরণ বের করে ফেলি A2, এত কথা না বাড়ায়, A2 = কি হবে? V - U/T। 2 নম্বরের ক্ষেত্রে ভি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 12, তাহলে এখানে লিখবো 12 - U। ইউ কত? ইউ হচ্ছে 2 - 2/T। এই 2 থেকে 12 হইতে সময় কতটুকু লাগছে? 8 সেকেন্ড / 8। তাহলে 10 থেকে 8 বাদ দিতে হবে, 10/8 m/s², এটা পাইলাম আমরা। এবার যেটা করবো আমরা, এবার সেটা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেই F net = M2 × A2। তো আমরা এবার ধরতেছি যে এই ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে F2। খুবই সিম্পল কনসেপ্ট, আমরা লিখতে পারি F net = হচ্ছে আমাদের MA, মানে M2 × A2। আচ্ছা এফ নেট মানে কি? বেসিক্যালি এফ নেট মানে হচ্ছে আমাদের প্রযুক্ত বল দ্বিতীয় গাড়ির F2 মাইনাস হচ্ছে ঘর্ষণ। 2টাকে আমি উপরে দিলাম, 2 যাবে নিচে। F2 মাইনাস হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ কত? 120 N -120 N = হচ্ছে M2 × A2। M2 হচ্ছে 320, A2 হচ্ছে 10/8। তো এখান থেকে আমরা ডিরেক্টলি F2 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, কি পাবো? 120 + 320 × 10/8। এটার অ্যান্সার যেটা পাবো সেটার ইউনিট অবশ্যই কিসে হবে? নিউটন হবে, কারণ আমরা সব কিছু করছি SI ইউনিটে। তো ভাই এই ম্যাথটা যেটা ঢাকা বোর্ড 16 সালের ম্যাথ, এটা কিন্তু আমরা 9-10 ওই টাইপের ম্যাথ সলভ করে আসছি। তখন এই যে ঘর্ষণের যে হালকা পাতলা, যেটাকে বলা হয় বাংলা কনসেপ্ট, আমরা জানতাম, সেটা দিয়ে কিন্তু সলভ করতে পারতাম। সো আই গেস এই ম্যাথটা নিয়ে আমাদের ঝামেলা হওয়ার কোনো কথাই না। বাট ম্যাথটা রাখার রিজন হচ্ছে গিয়ে, এখানে জাস্ট একটা জিনিস দেখানোর রিজন ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা গ্রাফ থেকে যে ত্বরণটা পাইতেছি এটাই কিন্তু আমাদের এ নিট, মানে যেটা আমরা এফ নিটের মধ্যে অ্যাপ্লাই করতেছিলাম। যেমন এখানে A1, এখানে ওই ত্বরণটা ছিল A2। তার মানে গ্রাফ থেকে কেন আমরা নিট ত্বরণ পাই? কারণ গ্রাফ কিন্তু টোটাল নিট ব্যবস্থাটাকে আমরা পর্যবেক্ষণ করে যা পাই সেটা দিয়ে কিন্তু গ্রাফ বানানো হয়। কারণ গ্রাফ হচ্ছে পর্যবেক্ষকেরা তৈরি করে, সো অবভিয়াসলি সে যেটা দেখতেছে সেটাই করবে। সো সে যেটা দেখতেছে সেটাই কিন্তু নিট জিনিসপাতি দেখে, তাই না? কারণ আমরা বাইরে থেকে পর্যবেক্ষকরা কী দেখি? টোটাল ঘটনাটা, যেটা নিট ঘটে, মানে লোভ দিয়ে যে ঘটনাটা সেটা দেখি আমরা। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমি এই জিনিসটা বোঝানোর জন্য বেসিক্যালি এই ম্যাথটা এখানে দেওয়া, তাহলে এই সময়টা আমি নষ্ট করতাম না এখানে এই ম্যাথ সলভ করে। চলেন এবার আমরা এই ম্যাথটা সলভ করি ভাই। এই ম্যাথটাতে আমি যতটুকু মনে আছে টেস্ট পেপারের যতগুলো পাবলিকেশন দেখছি, মোস্ট অফ দেম ভুল ছিল। অ্যান্ড আমরা ট্রাই করবো ভুলটা না শিখে অ্যাকচুয়াল কারেক্টটা শেখার। বাট বাই দ্য ওয়ে, এই সেম একটা ম্যাথ আমরা কিন্তু অলরেডি আমাদের কনসেপ্ট ক্লাসে করে আসছি, বাট এখানে তাও আমরা ম্যাথটা সলভ করবো। এটা হচ্ছে 10 বছর 16 সালের ম্যাথ। তো আসেন আমরা সলভ করি। 250 kg ভরের একটা গাড়ি উলম্বের সাথে 66.42° কোণে আনত একটা রাস্তা ধরে 100 m/s বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করে 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। গাড়িটি থামতে বাধানকারী বলের মান কত? তো আগে গ নাম্বার বের করি, দেন ঘ নাম্বারের শক্তি সংরক্ষণশীলতা বলছে। তো চলো আমরা আগে গ বের করি।
তো গ নম্বরে যেটা করবে সেটা হচ্ছে আমাদের প্রথমত একটা ডায়াগ্রাম অবশ্যই চিন্তা করতে হবে। ডায়াগ্রামটা কিরকম হবে, ডায়াগ্রামটা হয়তো বা এরকমই হবে, তাই না? এই যে এরকম, এই হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম, যেটা আঁকা খুব একটা সুন্দর নাও হতে পারে, একটু কনসিডার করে নেবো আমরা। তো বলা আছে 250 কেজি ভরের একটা গাড়ি উলম্বের সাথে 66.40 ডিগ্রি কোণে আনত, তার মানে উলম্বের সাথে এত কোণে আনত, তার মানে কোনটা কোথায় বুঝেছে এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই জায়গাটা খুবই নেসেসারি, কারণ এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম পাবলিক ভুল করি। দেখেন আমরা সবসময় এই উলম্বের সাথে কোণ বলতে ভাবি যে এই কোণটা বলছে, মানে সবসময় আনত জিনিস মানে আমরা এই কোণটা চিন্তা করি। বাট এখানে কোশ্চেন একটু খেয়াল করেন ভাই, কোশ্চেনটাতে বলা আছে হচ্ছে উলম্বের সাথে, খেয়াল করছেন না যে উলম্বের সাথে এত কোণ, তার মানে কোণটা কিন্তু এইটা, ক্লিয়ার? এইটা হচ্ছে উলম্বের সাথে কোণ। এটা কত বলছে, 66.42 ডিগ্রি, 66.42 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমাদের মনে হয় না বের করলে হইতে পারে, তা বের করে ফেলে চলেন। এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে আমাদের 90 থেকে যদি 66 বাদ দেই, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 90 - 6.42, 23.58 ডিগ্রি, 23.58 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের ঘটনা মোটামুটি। তো এখানে গাড়ির একটা ভর দেওয়া আছে 250 কেজি, তো আমরা ধরে নিচ্ছি গাড়িটা হচ্ছে কি এইখানে আছে, ঠিক আছে? এখানে হচ্ছে গাড়িটা স্থির, মানে গাড়িটা চলতেছে আর কি, এখানে আছে গাড়িটা। তো আমাদেরকে বলছে বাধা দানকারী বলের মান কত, তার মানে এখানে আমাদের চাইছে কিন্তু ব্রেক করার ফোর্স, মানে ব্রেকিং ফোর্সটা, ঠিক আছে? আমাদের ব্রেক জনিত বল যেটাকে বলা হয়, সে ব্রেকের যে বলটা সেই ফোর্সটা আমাদের কাছে এখানে চাওয়া হয়েছে। তো আসেন আমরা এখানে চিন্তা ভাবনা করি যে এখানে বল কি কি থাকতে পারে, কি কি আছে, কি কি নাই। তো প্রথমত একটা জিনিস আমরা চিন্তা করি যে টোটাল ব্যবস্থাটার মধ্যে কিন্তু একটা নিট ত্বরণ আছে, তাই না? ওইটা কিন্তু আমরা বের করতে পারবো। সো আমরা এখানে জাস্ট ওই সেই সিম্পল কনসেপ্ট যে আমরা লিখবো এফ নিট ইকোয়ালস টু এম এ, সেই ওই একই কনসেপ্টেই কিন্তু আমরা যাবো। লাইক আমরা লিখবো হচ্ছে এফ নিট ইকোয়ালস টু এম ইন্টু এ, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো আমরা এখানে আস্তে আস্তে করে আসি। তো আমরা ধরে নিচ্ছি গাড়িটার প্রথমত কী কাজ করে, গাড়িটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, একদম এই বরাবর খাড়া নিচের দিকে। খাড়া যদিও হয় নাই চিত্রতে, বাট এটা খাড়া নিচের দিকে ধরে নেই। এটা হচ্ছে এম জি কাজ করে। এটা যদি 23.58 হয়, এই অ্যাঙ্গেলটা কিন্তু অনুরূপ কোণ অনুযায়ী এই অ্যাঙ্গেলটা কিন্তু 66.42 ডিগ্রি। এটা তো এই কেসে আপনারা সবাই ক্লিয়ার, তাই না? এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, এখানে একটু অন্য কালি দিয়ে লিখে নিলে আবার ডায়াগ্রামটা খোলাটে হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, এই যে দেখেন অনুরূপ কোণ অনুযায়ী এটা 66.42 হলে এটাও 66.42। আবার যদি আপনি এভাবে চিন্তা করেন যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু পরস্পরের পূরক কোণ, সো ওইভাবে করে কিন্তু 90 থেকে বাদ দিয়ে বের করতে পারেন। তো অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 66.42 ডিগ্রি, ক্লিয়ার? তো আমরা ধরে নিচ্ছি যে ব্রেক জনিত ফোর্স যেটা হবে, গাড়িটা যেহেতু মুভ করতেছে কোন থেকে বলুন তো, গাড়িটা কিন্তু বলছে নিচে নামতেছে, তার মানে গাড়িটা কিন্তু নিচের দিকে এইদিকে মুভ করতেছে, তার মানে আমাদের ত্বরণের দিক বা বলেন এটাকে যদি আপনি এফ নিটও বলেন, দুইটার দিকে কিন্তু বাম দিকে হইতেছে, তাই না? আমরা থিওরিটিক্যালি ধরে নিচ্ছি বাম দিকে। এফ নেট কোন দিকে, এফ নেট ধরে নিচ্ছে বাম দিকে, কারণ যেদিকে সরণ ঘটতেছে ওই দিকে আমাদের নেট ফোর্স আছে। তো অবভিয়াসলি আমাদের যে ব্রেকিং ফোর্সটা হবে এটাকে আমরা বুদ্ধি করে উল্টা দিকে ধরে নেবো, এটা তো স্বাভাবিক আইডিয়া, কারণ ব্রেকিং ফোর্স জেনারেলি উল্টা হবে, খুবই স্বাভাবিক, ব্রেক জনিত ফোর্স উল্টা হবে, তো আমি এটাকে এফ বি বলতেছি, ক্লিয়ার? তো এখন আসেন আমরা এখানে ঘটনা চিন্তা করি যে আমাদের এখানে নেট ফোর্স কী কী, মানে নেট ফোর্সের মধ্যে কী কী ফোর্স আসবে। তো নেট ফোর্স এটাকে নিয়ে কাজ করতেছি এফ নেট। তো এফ নেটের মধ্যে কী কী আসবে, দেখেন প্রথমত আমাদের এই ওজনের একটা উপাংশ আসবে। আমি যদি ওজনের উপাংশটাকে এই বরাবর নিয়ে নিই, তাহলে কত আসবে, এম জি কস অ্যাঙ্গেল কত, 66.42। কেন, কারণ আমরা এম জিকে নিব এই বরাবর, তাহলে কী লিখবো, প্রথমত এম জি লিখবো, এতটুকু ক্লিয়ার, কস লিখবো, এতটুকু ক্লিয়ার। এবার কী করবো, এম জির দিক যেখানে ছিল আর যেদিকে নিব এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এম জি ছিল এই জায়গাটাতে, নিতেছি আমরা এখানে, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 66.42, তাহলে আমি লিখে ফেলবো কস 66.42 ডিগ্রি, লিখলাম। এবার কী লিখবো, দেখেন ব্রেকিং ফোর্সটা কিন্তু এফ নেটের পুরোপুরি উল্টা দিকে আমরা থিওরিটিক্যালি ধরে নিচ্ছি, তাহলে অবশ্যই আমরা এখানে কী লিখবো, এটাকে যদি এফ নেটের দিকে নিতে চাই তাহলে কী লিখতে হবে, এফ বি কজ 180 ডিগ্রি, যেটা মানে কত, -1 × FB, তার মানে কী পাবো, -FB, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এফ নেট। ইকোয়ালস টু কী লিখবো আমরা, এম এ, মানে এটা হচ্ছে আমাদের এফ নেট। ঠিক আছে, এতটুকু আমরা জিনিসপাতি বুঝি যারা থিওরি ক্লাস করে আসছে, এটা হচ্ছে এফ নেট। ইকোয়ালস আমরা কী লিখবো, এম ইন্টু এ, এতটুকু ক্লিয়ার, এম ইন্টু এ। আচ্ছা দেখেন তো আমরা এ কি বের করতে পারি কিনা একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে পুরো রাস্তাটার দৈর্ঘ্য, এই রাস্তাটার একটা দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে অলরেডি দেওয়া আছে, দেখেন আই গেস দেওয়া আছে, থাকার কথা। হ্যাঁ, এই যে দেখেন, যখন গাড়িটা এত, মানে বলা আছে যে একটা এত কোন একটা রাস্তা ধরে এত মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা চলতে থাকে, মানে এটা হচ্ছে তার আদি বেগ, ইউ কত, 12.393, এটা দেওয়া আছে। অ্যান্ড নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করে 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যেতে, মানে পুরো রাস্তাটার দৈর্ঘ্য আমাদের ধরে নিচ্ছি এখানে 30 মিটার দেওয়া আছে, রাস্তাটার দৈর্ঘ্য, ঠিক আছে, 30 মিটার দেওয়া আছে। অ্যান্ড এটা যেহেতু ব্রেক করার পর থেমে যায়, তাহলে এটা শেষ বেগ কত, শেষ বেগ অবশ্যই 0 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু খুব ইজিলি ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a, সেখান থেকে আমাদের ত্বরণটা বের করতে পারি, মানে এ দাঁড়াবে কত, এ দাঁড়াবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এই জিনিসটা কিন্তু এখানে এর বদলে আমরা বসাইতে পারি, কারণ এইখানে যে জিনিসটা আমরা দেখতেছি
এই যে বেগ এত বেগে চলতেছে হলো দেন জিনিসটা থেমে যায়, এই জিনিসটা কিন্তু আমরা নিট ব্যাপারটা দেখতেছি যেমনটা গ্রাফে দেখে, জিনিসটা কিন্তু অবশ্যই এখান থেকে যে ত্বরণটা পাবে এটা কিন্তু অবশ্যই নিট ত্বরণ। তাহলে আমরা এখানে এম এর ভ্যালু কি বসাতে পারি, এম এর ভ্যালু তো বসানোর কিছু নেই, আর কিছু জানি আমরা, এম পরে বসাই, এম ইন্টু এ, এর ভ্যালু কত, ভি স্কোয়ার মানে সি স্কোয়ার বাই টু আইস, আচ্ছা ভির ভ্যালু কত, জিরো, তাহলে জিরো স্কোয়ার লিখলাম না, মাইনাস ইউ স্কোয়ার, ইউর ভ্যালু কত, 12.393, তাহলে লিখবো 12.393 হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এস, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 30 মিটার, তাহলে 30 দুগুণা 60 লিখে দিলাম, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিই। তো এই হচ্ছে গিয়ে টোটাল কাহিনী, যা যা করার ছিল আমাদের কাজকর্ম এখানে শেষ। এখান থেকে আমরা ডিরেক্টলি এখন এফ বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। আমরা কি করবো, এফ বি এর ভ্যালু বের করবো, এফ বি এর ভ্যালু কিভাবে বের করা যায়, জাস্ট ওই জাস্ট ইকুয়েশনের জিনিসপাতি, আমরা এফ বি টিকে ওই পাশে নিয়ে গেলে কি পাবো, পাশে থাকে হচ্ছে এম জি কস 66.42, এম এর ভ্যালু কত, 250 কেজি, উপরে দেওয়া আছে একটু খেয়াল করবেন, এই যে খুব সুন্দর করে 250 কেজি দেওয়া আছে, 250 কেজি ইন্টু জি ইন্টু কস 66.42, এটা গেল, মাইনাস পড়বে হইতেছে এম ইন্টু, এম এর ভ্যালু কিন্তু 250 কেজি আমরা বসাই নেই, এখানে বসাই ফেলা উচিত ছিল, ইন্টু ভিতরে একটা মাইনাস আছে 12.393 হোল স্কোয়ার ডিভাইড বাই 60, এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে আমাদের এফ বি এর ভ্যালু। এখান থেকে আমরা ডিরেক্টলি এফ বি এর ভ্যালু পাবো, আচ্ছা বের করে দেখি কত আসে, যেহেতু বললাম যে অনেকখানি প্রসেসটা আমি ভুল দেখছি, এমন না যে আপনার গাইডে ভুল থাকবে, বাট আমি জিনিসটা অনেকখানি দেখছি যে একটু ভুল আছে, তার সাথে বললাম যে আপনারা ভুলটা না করেন, ঠিক আছে। একটু করে দেখে কত আসে, 12.393, আমার আসতেছে হচ্ছে গিয়ে, আচ্ছা আরেকবার গেছি, আমি একটু ছোট্ট ক্যালকুলেশন মিস্টেক করে ফেলছি, 5 × 9.8 ইন্টু কস 6.42 ডিগ্রি মাইনাস 250 ইন্টু, যারা যারা ক্যালকুলেশন করতেছেন নিজেরা নিজেরা একটু স্কিপ করে চলে যান, ঠিক আছে এই আর কি। আমাদের আসছে 1620, অ্যান্সার আসছে আমাদের 1620.014 নিউটন। ইউনিট কেন নিউটন, কারণ আমরা সবকিছু এসে ধরছি, তো আমাদের ইউনিট অবশ্যই অবশ্যই নিউটনে আসবে, এটাই খুব স্বাভাবিক। তো এই ছিল হচ্ছে কি আমাদের সি নাম্বারটা, আই গেস আমরা এখান থেকে ব্রেকিং ফোর্স বা ব্রেক জনিত ফোর্স বা বাধাদানকারী বল যেটা সেটা বের করা শিখতে পারছি। সো এই ছিল হচ্ছে কি আমাদের সি নাম্বার। তো এখন আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের ডি, চলেন এখন আমরা ডি সলভ করি। তো এখন আমরা যখন ডি সলভ করব, ডিতে কী কী বলা আছে একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এখন ডি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আপনাদের মনে আছে আই গেস এই অ্যাঙ্গেলটা আমরা কত ধরছিলাম, এটাকে আমরা থিটা বলে রাখি, ঠিক আছে, এটা থিটা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে গিয়ে ওই যে 90 থেকে বিয়োগ করছিলাম কত পাইছিলাম, 23.58 পাইছিলাম, এটাই তাই না, এটা থিটা। তো যদি এটা থিটা হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও থিটা, আমরা একটু বিন্দুগুলো আইডেন্টিফাই করি, এটা এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আমরা এইখানে একটা ধরে নিচ্ছি ডি বিন্দু, আর এই বরাবর এটাকে নিচে নামাই দিই, এটাকে ই বিন্দু বলে, জাস্ট আমার যেখানে যেখানে ধরা লাগতে পারে আমি এগুলো একটু করে নিলাম, ঠিক আছে। এখন বলছে শক্তি সংরক্ষণশীলতা, আচ্ছা শক্তি সংরক্ষণশীলতা নীতি কাকে নিয়ে কথাবার্তা বলে আপনার কি মনে আছে, এটা কিন্তু এইখানে বেসিকলি আমরা দেখাবো কার কথাবার্তা, এখানে আমরা দেখাবো বেসিকলি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। বেসিকলি এখানে যখন আমাদেরকে বলা যে শক্তি সংরক্ষণশীলতা দেখাও, তখন কিন্তু আমরা যান্ত্রিক শক্তি দিয়ে জিনিসপত্র দেখাই, তার মানে এখানে আমাদের ব্রেক জনিত ফোর্স বা ঘর্ষণ এগুলো নিয়ে কিন্তু আমাদের অতটা কাজ করা লাগবে না, আমরা ডিরেক্টলি কাজ করবো কি যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গিয়ে গতিশক্তি, এই দুইটা শক্তির সমষ্টি যদি সবখানে সমান থাকে আমাদের কাজকর্ম শেষ। আমরা যেটা করবো, আমরা সবার শুরুতে সি পয়েন্টে চিন্তা করবো, সি পয়েন্টে আমাদের টোটাল শক্তি কত, তো আসেন আমরা যখন সি পয়েন্টে চিন্তা করবো, আমরা এখন সি পয়েন্টে টোটাল শক্তি চিন্তা করতেছি, সি পয়েন্টে আমাদের বিভব শক্তি কত একটু খেয়াল করেন, বিভব শক্তি মানে কত, এম জি ইন্টু এইচ, তো এম তো লিখলাম, জি তো লিখলাম, এইচ কী হবে, এইচ হবে সি পয়েন্ট থেকে আমাদের একদম ভূমির উচ্চতা, তাহলে এটাকে আমি যদি বলে দিই লেটস সে এফ, এফ বলে দিই, তাহলে আমাদের কী হবে এইচ, এখানে কি এইচ কিন্তু সি পয়েন্টে পুরো উচ্চতাটা ভূমি থেকে, তাহলে এটা কিন্তু পুরোপুরি সি এফ হবে, তাই না, সি পয়েন্টে কী লিখবো, এম জি ইন্টু সি এফ, ক্লিয়ার। আচ্ছা সি পয়েন্টে গতিশক্তি কত, দেখেন সি পয়েন্টে গাড়িটা কিন্তু ওখান থেকে যাত্রা শুরুই করে নি, তাহলে সি পয়েন্টে গতিশক্তি কিন্তু জিরো, মানে এটা কিন্তু একদম শীর্ষ, তাহলে সি পয়েন্টে আমাদের টোটাল ই কত, বা যেটাকে আমি ই সি যদি বলি সেটা হচ্ছে কি এম জি ইন্টু সি এফ প্লাস জিরো, মানে হচ্ছে কি শুধুমাত্র এম জি ইন্টু সি এফ, ঠিক আছে, এটা হচ্ছে সি পয়েন্টের কাহিনী। চলেন এবার আমরা বি পয়েন্টে একটু চিন্তা করি কী কী ঘটতেছে, বি পয়েন্টে আপনি এসে যখন চিন্তা করবেন বি পয়েন্টে বিভব শক্তি কত হবে, আগে বি পয়েন্টে বিভব শক্তিটা লিখি, সেটা কত বিভব শক্তি হবে, হইতেছে আমাদের
ইপি ইকোয়ালস টু প্রথমত এমজি আসবে খুব সিম্পল ইনটু, এবার কি করা যায় বি পয়েন্টে দেখেন, বি পয়েন্টের ভূমি থেকে উচ্চতা কত একটু খেয়াল করেন, খুব ইজিলি জিনিসপাতিগুলো বোঝা যায়। উচ্চতা হচ্ছে বিই, তাই না? এতটুকু হচ্ছে ভূমি থেকে উচ্চতা, সরাসরি উচ্চতা ভূমি থেকে। বিই আর ডিএফ কিন্তু একই কথা, তাহলে আমি এখানে ডিএফও লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এমজি ইন্টু ডিএফ। ক্লিয়ার? তো এমজি ইন্টু ডিএফ লিখলাম। আচ্ছা আমরা কি ডিএফকে নিয়ে কিছু করতে পারতাম, একটু খেয়াল করেন তো। আচ্ছা ডিএফকে নিয়ে আমরা পরে কাজ করি, এখন আগে আসেন আমরা ইকেটা বের করি, কারণ ইকেটা একটু ক্রিটিক্যাল। তো ইকের ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ভি বি লিখলাম, মানে বি পয়েন্টে বেগ ভি বি স্কোয়ার, ঠিক আছে? তো আসেন আমরা এখন ভি বি নিয়ে কাজকর্ম করবো। তো আমরা এখানে ইজিলি হাফ লিখলাম, এম রাখলাম, ভি বি স্কোয়ারে কি বসবে, ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাই তো? আচ্ছা শুরুতে আদি বেগ কত ছিল দেখেন, এই যে এখানে গতি শক্তি যেহেতু জিরো ধরছিলাম, তার মানে আদি বেগ কত ছিল, অবভিয়াসলি জিরো, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে ইউ স্কোয়ার বাদ হয়ে গেল, কারণ জিরো স্কোয়ার লিখলাম না, তাহলে আমি লিখবো কি টু এ এস, তাহলে টু লিখলাম, এ লিখলাম, এ কোন পয়েন্টে এ, এটা হচ্ছে এ বি ইন্টু এস। আচ্ছা এস জিনিসটা কি বলুন তো, এস জিনিসটা হচ্ছে কি তার অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু অতিক্রান্ত উচ্চতা না, কারণ জিনিসটা কিন্তু একটা তল বরাবর আসতেছে, তার মানে এটা কিন্তু দূরত্ব, তার মানে এতটুকু পোষণের কথা বলা হচ্ছে। এটা কি, এটা হচ্ছে আমাদের এস, মানে এস বি বলতে পারে, মানে বি পয়েন্টে আসার সময় তার অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটা কি, এটা হচ্ছে বি সি। তো আমরা এখানে বেগের মধ্যে যে দুশো ডিস্টেন্সটা লিখবো ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই এসটাকে, এসটা হচ্ছে আমাদের এই বি সি। ক্লিয়ার? এতটুকু আমরা এখানে কি লিখবো, বি সি লিখবো, খুবই সিম্পল জিনিসপাতি। আচ্ছা এখন আসেন আমরা এ বি নিয়ে একটু চিন্তা ভাবনা করি, ত্বরণটা কি হবে, এ বি, এ বিটা কি হবে। আচ্ছা দেখেন তো আমরা কিন্তু বলছি যে এখানে কিন্তু আমরা ব্রেকিং ফোর্স চিন্তা করতেছি না, তার মানে বি পয়েন্টে যখন গাড়িটা চলে আসছে ওই গাড়িটার ত্বরণের জন্য কে দায়ী হবে, শুধুমাত্র তার ওজন, তাই না? তাহলে তার ওজনটা নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি, ওজনটা কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করেন। এই পয়েন্টে তার ওজন বা ওজনের জন্য যে ফোর্সটা সেটা কি এমজি, আর সেক্ষেত্রে এম জি না লেখে আমরা কী লিখবো, যেহেতু ত্বরণ নিয়ে বলতেছি, ওজনের ত্বরণ কি অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা শুধুমাত্র জি নিয়ে কথাবার্তা বলি তাহলে কাজ হয়ে যাবে। তো দেখেন জি কিন্তু একদম নিচের দিকে কাজ করে, তাই না, এ বরাবর জি কাজ করে, তাহলে যেহেতু গাড়িটাকে আমরা ধরে নিচ্ছি এই বরাবর, মানে নিচের দিকে নামতেছে, তাহলে মুভমেন্ট যেহেতু আমাদের এই নীল দাগটা বরাবর, এই বরাবর, তাহলে এই জিটাকে যদি আমরা এই বরাবর নিতে চাই তাহলে কী করবো, এই অ্যাঙ্গেলটা কত খেয়াল করেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 - θ, তাই না? এটা আমাদের 90 - θ না, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পর পূরক কোণ, কারণ এই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, খুবই সিম্পল, তাহলে অ্যাঙ্গেলটা 90 - θ। তাহলে আমি এই জিকে যদি এই বরাবর নিতে চাই তাহলে কী লিখবো আমরা, তাহলে জিকে যদি আমরা এই বরাবর নিতে পারি সেটাই কিন্তু আমাদের এ বি, তাই না, মানে বি পয়েন্টে ত্বরণ। তাহলে আমি এটা কী লিখবো, ইকোয়ালস টু জি লিখলাম, কস লিখলাম, এবার কী করবো, জি যেখানে আসে আর যেদিকে নিতে চাই সেই দুটার মধ্যবর্তী কোণ। তাহলে দেখেন জি আসে হচ্ছে এইখানে, নিতে চাই এইখানে, অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি যে 90 - θ, তাহলে আমি কী লিখবো, জি ইন্টু কস 90 - θ। আমরা ছোটোবেলা থেকে এটা জানি যে এটা হচ্ছে জি সাইন থিটা, তাই না, খুবই ক্লিয়ার। তাহলে এ বি কসটা কী পেলাম, জি সাইন থিটা। এবার খেয়াল করেন জি লিখলাম, সাইন থিটা মানে কি আমরা কি বুঝি, সাইন থিটা মানে কি খেয়াল করেন তো, এইখানে যদি থিটাটা একটু চিন্তা করেন, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ। লম্বটাকে খেয়াল করেন তো, আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা ভাবনা করি, যে এই ত্রিভুজটাতে যদি আপনি চিন্তা করেন এখানে লম্বকে যদি অ্যাঙ্গেল এটা থিটা হয় তাহলে লম্ব অবশ্যই সিডি, তাহলে আমি লিখবো সিডি বাই অতিভুজকে, অতিভুজ অবশ্যই আমাদের বিসি, তাহলে বিসি, তাই না? তাহলে সাইন থিটার বদলে আমি কি লিখতে পারি, সিডি বাই বিসি লিখতে পারি, জি ইন্টু সিডি বাই বিসি। তাহলে আমরা চলেন জি সাইন থিটার বদলে জি ইন্টু সিডি বাই বিসি লিখে দিয়ে আসি। তাহলে খেয়াল করেন এখানে আমরা কী করতে পারি, হাফ ইন্টু এম ইন্টু টু লিখলাম, এ বি মানে কি পাইছি আমরা, এ বি মানে পাইছি হচ্ছে কি আমাদের জি ইন্টু সিডি বাই বিসি, তাই না, একটাকে বের করছি। তাহলে এরপর লিখবো জি ইন্টু সিডি বাই বিসি, ইন্টু আছে কি আরেকটা বিসি গুণাকারে আছে, তো এবার দেখেন কি কাটাকাটি যায়, দেখেন বিসি বিসি কাটা, টু টু কাটা, আমরা কি পাইলাম, এম জি ইন্টু সিডি। ক্লিয়ার? এতটুকু পাইছি, এটা নিয়ে গেছে আমাদের কোনো কনফিউশন নাই। তো চলেন এখন আমরা বি পয়েন্টে টোটাল শক্তিটা একটু চিন্তা করে ফেলাই, তাহলে বি পয়েন্টে টোটাল শক্তি কত, আমরা যদি এখন এখানে ই বি বের করি, ই বি পয়েন্টে দেখেন একটা হচ্ছে ইপি আর একটা হচ্ছে ইকে, ইকের ভ্যালু হচ্ছে এম জি ইন্টু সিডি, ইবি ইপির ভ্যালু হচ্ছে এম জি ইন্টু ডিএফ। তাহলে আমি লিখবো এম জি যদি কমন নিয়ে নেই তাহলে কি লিখতে পারবো, ডিএফ প্লাস সিডি, কারণ ইবি মানে কি ইকে আর ইপির যোগ ফলতো, যোগ করতেছে এম জিটা কমন নিয়েছে, এইটুকুই ডিএফ প্লাস সিডি। আসেন দেখি এইবার এখানে কি করা যায়, আমাদের কনসেপ্টে আমরা এম জি ইন্টু সিএফ আনতে চাবো, তাই না, দেখি করা যায় কিনা। দেখেন ডিএফ আর সিডি পাইছি, তো দেখেন ডিএফ কতটুকু একটু ভালো মতো খেয়াল করেন, আমাদের অলরেডি মিলে গেছে, দেখেন ডিএফ হচ্ছে এতটুকু আর সিডি হচ্ছে এতটুকু, তার মানে সিডি, এই সিডি আর ডিএফ যোগ করলে আমরা কি পাবো, নর্মাল কনসেপ্ট পাবো হচ্ছে
CF তার মানে CD আর DF এর বদলে আমরা কি লিখতে পারি ডাইরেক্টলি CF তাহলে আমরা কি লিখতে পারি CD + DF = কি CF তাহলে আমরা লিখে লিখতে পারি mg * CF দেখেন আমাদের C পয়েন্টে যেটা টোটাল শক্তি ছিল আমাদের B পয়েন্টেও কিন্তু টোটাল শক্তি ঠিক একই আসছে তার মানে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি কিন্তু মেনে গেছে এখন পরীক্ষার হলে একটা ট্রিক শিখাই দেই দেখেন এতটুকু আসার পরে আপনি যদি মনে করেন যে আপনার হাতে ইনাফ পরিমাণ টাইম আছে তাহলে আপনি কি করবেন আপনি এবার এ পয়েন্টও শক্তিটা বের করে দেখাবেন আর যদি মনে করেন যে সময় নাই তাহলে দুইটা পয়েন্টে লিখে দিবেন যে হ্যাঁ যেহেতু আমাদের সি পয়েন্টে আর বি পয়েন্টে শক্তি টোটাল একই আছে তার মানে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলছে এখন আপনার যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনি এবার চাইলে এ পয়েন্টটা বের করতে পারেন আচ্ছা এ পয়েন্ট যদি আমরা বের করি কি হবে দেখেন তো এ পয়েন্ট হচ্ছে একদমই ভূমির উপরে তার মানে এখানে কিন্তু আমাদের বিভব শক্তি একদমই জিরো খুবই সিম্পল কথা তাই না ভূমি থেকে উচ্চতা জিরো এইচ জিরো তার মানে বিভব শক্তি জিরো তার মানে আমরা এখানে লিখতে পারি এ পয়েন্টে আমাদের বিভব শক্তি জিরো এখানে কাজ হবে হচ্ছে গতি শক্তি নিয়ে তাহলে গতি শক্তি কস্ট হাফ ইন্টু এম ভি স্কোয়ার হাফ লিখলাম এম লিখলাম ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো ইউ তো জিরো কারণ আদি বেগ জিরো ধরছিলাম তাহলে এখানে কি লিখবো জাস্ট টু এ এস তাহলে টু লিখলাম এবার এ হবে হচ্ছে এ পয়েন্টের ত্বরণ ইন্টু আমাদের হচ্ছে এস আচ্ছা এস কত এস কিন্তু আমাদের এই পুরা অতিক্রান্ত দূরত্বটা মানে এস হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এ সি তাই না হেরানো তল বরাবর অতিক্রান্ত দূরত্ব সেটা কত এ সি ক্লিয়ার আচ্ছা এখন এ এটা বাইর করতে হবে এটা আমরা কিভাবে বের করবো এটা হচ্ছে কি আমরা একটু কি পাইছি দেখেন তো যে কোনো জায়গায় ত্বরণ কি ত্বরণ হচ্ছে আমাদের জি সাইন থিটা তাই তো তাহলে যখন আমরা এ এ মানে এই পয়েন্টে যখন ত্বরণ বের করবো সেটা কি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবো তাহলে আমি লিখতে পারি এ এ ইকোস্ট হচ্ছে কি আমাদের জি সাইন থিটা জি সাইন থিটা কিভাবে আসছে আমরা সবাই ক্লিয়ার তাই না জি সাইন থিটা কিভাবে আসছে সবাই ক্লিয়ার কারণ আমরা এইটা তো ভূমিতে চলে আসছে তো এখানে উপাংশ দিয়ে আপনাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানো সম্ভব না বাট জিনিসটা আপনি বুঝতেই পারতেছেন যে জি এর যদি তল বরাবর কোনো উপাংশ হয় সেটা কি জি সাইন থিটার এই তল বরাবর উপাংশটাই আমাদের এখানে ত্বরণ হিসেবে কাজ করতেছে তারপর আমরা এখানে জি সাইন থিটা লিখতে পারি এ ইকোয়ালস টু তো এখন জি লিখলাম ইন্টু সাইন থিটা একটু চিন্তা করেন আমরা যখন এখন কাজ করতেছি তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল এই থিটাটা তাই না তার মানে আমাদের পুরা ত্রিভুজটা নিয়ে চিন্তা করতে হবে সাইন থিটা মানে হচ্ছে লম্ববায়ু অতিভুজ তাহলে দেখেন যখন এ পয়েন্টে দাঁড়ানো আছে মানে পুরা ত্রিভুজটা মানে এই পুরা ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করতেছি তখন আমাদের লম্বকে লম্ব হচ্ছে যদি অ্যাঙ্গেল এইটা হয় তাহলে লম্ব অবশ্যই সিএফ তাই না পুরাটাই হচ্ছে আমাদের লম্ব তাহলে আমি কি লিখবো সিএফ বাই অতিভুজ অতিভুজকে অতিভুজ হচ্ছে এসি তাহলে লিখলাম সিএফ বাই এসি তাহলে এ এ মানে কি পাইলাম মানে এ পয়েন্টে ত্বরণ কত পাইলাম জি ইন্টু সিএফ বাই এসি মনে রাখেন জি ইন্টু সিএফ বাই এসি তাহলে লিখবো হাফ ইন্টু এম ইন্টু টু ইন্টু এ মানে কি পাইছি জি ইন্টু সিএফ বাই এসি বাকি থাকে আরও একটা এসি তো এবার দেখেন এখানে কাটাকাটি কি যায় বুঝতে পারতেছেন মিলে গেছে তো এইটু করার যদি সময় থাকে তো দিবেন না হলে দুইটা পয়েন্টে বলে দেবেন যে শক্তির নিত্যতা মেনে চলছে দেখেন এসি এসি কেটে গেছে টু টু কেটে গেছে তাহলে পাইলাম কি এম জি ইন্টু সিএফ তার মানে আমরা যদি এখন চিন্তা করি এ পয়েন্টে টোটাল শক্তি কত বুঝতেই পারতেছেন এ পয়েন্টে টোটাল শক্তি মানে ই এ কত যেহেতু বিভব শক্তি জিরো কারণ ভূমির উপরে এই জিনিসটা ভূমিতেই সো বিভব শক্তি জিরো তার মানে শুধুমাত্র গতি শক্তি আসবে সেটা কত এম জি ইন্টু সিএফ তো খেয়াল করেন আমাদের তিনটা পয়েন্টেই কিন্তু আমাদের টোটাল শক্তিটা একই পাইছে তার মানে অবশ্যই শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলছে তার মানে দেখেন যে সি পয়েন্টে যা পাইছি বি পয়েন্টে যা পাইছি অ্যান্ড এ পয়েন্টে যা পাইছি তিনটাই কিন্তু সমান তার মানে অবশ্যই শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে সেই ছিল হচ্ছে গিয়ে ম্যাথটা ম্যাথটা সো আই গেস আপনারা সবাই ম্যাথটা নিয়ে একদমই ক্লিয়ার তো চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি চলেন আমরা এবার এই ম্যাথটা সলভ করি এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ডের 15 সালে আসা একটা ম্যাথ তো এই ম্যাথটাতে যেটা বলা হচ্ছে চিত্র প্রদর্শিত এ বি একটা মই মানে এই এ বিটা হচ্ছে আমাদের একটা মই এবং এখানে 30 কেজি ভরের একটা বালক উপরে উঠে এবং সিডি আনত তল বেয়ে এই যে সিডি আনত তলটা এই তলটা বেয়ে সে নেমে আসে তলের একটা ঘর্ষণ বল দেওয়া আছে চিত্রে এ বির ভ্যালু দেওয়া আছে মানে এ বির ভ্যালু বিসির ভ্যালু অ্যান্ড হচ্ছে সিডির ভ্যালু দেওয়া আছে প্রথম কোশ্চেন হচ্ছে বালকটি এ হতে সি বিন্দুতে পৌঁছাতে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব করতে বলছে তো আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ আমরা যখন সি বা গ সলভ করতেছি অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে তো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ মানে কি এটা হচ্ছে একটা ধ্রুব বল দ্বারা কৃতকাজ এই ম্যাথের ক্ষেত্রে কারণ আমাদের এখানে অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হচ্ছে না এভাবে করে ডেটাটা দেওয়া তো আমরা জানি যে ধ্রুব বল দ্বারা কৃতকাজ মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা বা এফ ডট এস তাই তো তাহলে আমি এখানে লিখতে পারি এফ এস কস থিটা এতটুকু খুবই ক্লিয়ার আমাদের তো এখানে এফ এস কস থিটার মধ্যে এফ কি আর এস কি এফ হচ্ছে আমাদের অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ বলটা কে আসলে আমাদের নিজের ওজন মানে বালকটার ওজন তার মানে এফটা কি এম জি তাই তো মানে অভিকর্ষ যে বলটা বা বুঝতেই পারতেছেন এম জি বা ওজন অভিকর্ষ বল মানেই তো ওজন এটা হচ্ছে এম জি আচ্ছা স্মরণ কি তো আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে দুইটা ভাবে চিন্তা করতে হবে প্রথমত আমরা এ বি অংশে কাজ চিন্তা করব তারপরে আমরা বি সি অংশে কাজ চিন্তা করব ঠিক আছে আমরা যখন এখন এ বি অংশে কাজ চিন্তা করতেছি মানে আমরা যখন ডাব্লিউ অফ এ বি বের করতেছি তখন কি দাঁড়াবে এফ এস
কস থিটা। তো এবার খেয়াল করেন এফ কত, এফ তো আমাদের এমজি, এমজি লিখলাম। এবার আসেন এস লিখবো, এস এর ভ্যালু কত দেখেন তো, এ থেকে বিতে গেলে আমাদের সরণ কতটুকু হয়েছে, অবভিয়াসলি এ থেকে বি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 4 মিটার, তাহলে এটাই আমাদের সরণ, 4 লিখলাম। এবার আসবে কস থিটা, মনে আছে থিটাটা কি, থিটাটা ছিল আমাদের বল এবং সরণের মধ্যবর্তী ডিরেকশন। তো এবার একটু খেয়াল করবেন, বল এন্ড সরণের মধ্যবর্তী ডিরেকশন আমরা কিন্তু জানি। দেখেন এইখানে যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু আমাদের বলটা যেহেতু অভিকর্ষ পথ বল, এটা কিন্তু খাড়ার নিচের দিকে কাজ করে এম জি, আর আমাদের সরণ কিন্তু ঘটছে এই বরাবর, খেয়াল করছেন, এটা হচ্ছে আমাদের সরণের দিক। তাহলে খেয়াল করেন বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা, তাই না, মানে এটা হচ্ছে আমাদের থিটা, ক্লিয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, পুরকোণ অনুযায়ী এই অ্যাঙ্গেলটা কত, থিটা কত, থিটা কিন্তু আমাদের 30 ডিগ্রি, তাহলে এখানে কস আসবে কত, 30 ডিগ্রি। শেষ, আমাদের এখানে ভ্যালু পেয়ে গেলাম ডাব্লিউ অফ এ বি। এবার আসলে আমরা যেটা করব, আমরা সিডি অংশে, সরি বিসি অংশে কাজ বের করব। তাহলে ডাব্লিউ যখন বিসি লিখছে, সেই একই জিনিস এফ এস কস থিটা লিখলাম, এফ এস কস থিটা। আমাদের এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে এম জি, ইন্টু এস এর ভ্যালু কত, বিসি, তাই না, এস তো এবার হচ্ছে হচ্ছে বিসি, বিসির ভ্যালু কত, 1 মিটার, 1 লিখলাম। এবার আসেন কস থিটা নিয়ে চিন্তা করি, তো আমরা যখন বিসির ক্ষেত্রে চিন্তা করতেছি, দেখেন সরণ ঘটতেছে বিসি অথবা সিবি এই দিকটাতে, তাই না, মানে বিসি বরাবর যদি চিন্তা করি, সরণ ঘটতেছে আমাদের এই বরাবর, তাই না, একদম অনুভূমিকভাবে সরণ ঘটতেছে। আর আমাদের বল যেটা অভিকর্ষ বল এম যে, সেটা কোন দিকে কাজ করে, খাড়া নিচের দিকে। তাহলে এবার খেয়াল করেন বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এখানে কস কত আসবে, থিটা কত, এখানে এখানে থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে কি লিখবো, কস 90, কস 90 বলে কত, 0, তার মানে বিসি বরাবর কাজ 0। তাহলে এখন আমাদের টোটাল কাজ কত, মানে আমাদের এ থেকে সিতে, মানে ডাব্লিউ অফ এসি কত দাঁড়াবে, ডাব্লিউ অফ এসি হবে হচ্ছে কি ডাব্লিউ অফ এবি, মানে এখানে যেটা পাইছি এইটা প্লাস হচ্ছে গিয়ে ডাব্লিউ অফ বিসি, যেটা হচ্ছে 0। তো অ্যান্সার পেয়ে গেলাম, ইউনিট কি হবে, যেহেতু আমরা সবকিছু এসআইতে করছি, ইউনিট অবশ্যই হবে জুলে। তো চলেন আমরা এবার ডি বা ঘ সলভ করি, আমরা সব মুছে দিলাম। তো এবার যেটা করব, আমাদের বলছে যে, বলছে যে সিডি পথে নামার সময় বালকটির ত্বরণ অভিকর্ষ ত্বরণের চেয়ে কম হবে কিনা না বেশি হবে, এটা বলছে। তো সিডি পথ মানে এটা একটা হেলানো তল, যেখানে একটা ঘর্ষণ বলের ভ্যালু দেওয়া আছে। তো আমরা এখানে যে কাজটা করবো, এখানে আমি ম্যাক্সিমাম গাইডে দেখছি ভুল করে, বাট আমরা এখানে ভুলটা করবো না। আমরা যেটা করবো, আপনি এখানে জিনিস খেয়াল করবেন, আমি যদি এখানে মাঝে মাঝে বরাবর জিনিসটাকে, ঘটনাটাকে চিন্তা করি, যেখানে লোকটা আছে মানে বালকটা আছে, তাহলে তার ওজন কিন্তু খাড়া নিচের দিকে এম জি কাজ করে, তাই না, অ্যান্ড তার স্মরণ ঘটাচ্ছে কিন্তু সি ডি বরাবর, মানে এই বরাবর তার কি কাজ করে, এ বরাবর তার ঘর্ষণ বল কিন্তু কাজ করে। তো আমরা ধরে নিচ্ছি এই যে সি থেকে ডি, এই যে হেলানো তল বরাবর, এ বরাবর হচ্ছে তার এফ নেট কাজ করে, কারণ এফ নেট যেদিকে আমাদের ত্বরণ সেদিকে, স্মরণ সেদিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ নেট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম ইন্টু এ, এতটুকু খুবই ক্লিয়ার। আসেন আমরা এফ নেটের বদলে কি লিখতে পারি সেটা চিন্তা করি, এফ নেট মানে কি, এফ নেট মানে হচ্ছে স্মরণ বরাবর সবগুলো বলের উপাংশকে নিব। তো আমরা যখন এই যে এখানে উপাংশ কি আছে, দেখেন আমাদের এখানে ঘর্ষণ বল আছে উপরের মানে উল্টা দিকে, স্মরণের উল্টা দিকে ঘর্ষণ বল, যেটার ভ্যালু হচ্ছে 50 নিউটন। তাহলে 50 নিউটনকে যদি আমরা এফ নেটের দিকে নিতে চাই, তাহলে কি লিখবো, -50 লিখবো। তাহলে আমি এখানে লিখলাম -50, আর কে আছে একটু চিন্তা করেন, প্লাস দেই, আর কে আছে, আর আছে হচ্ছে শুধুমাত্র ওজনটা। তাহলে ওজনটাকে যদি আপনি এখন এফ নেট বরাবর নিতে চান, তাহলে আমাদের কি লাগবে, এইখানে একটা অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেলটা কি হবে, যেহেতু অনুরূপ কোণ বুঝতে পারছে, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা, জিনিসটা কিন্তু একই অ্যাঙ্গেল। তো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। চল আমি অ্যাঙ্গেলটা বের করতে পারি কিনা, অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের কী কী ডাটা দেওয়া আছে একটু চিন্তা করি। আমাদের এবির ভ্যালু দেওয়া আছে 4 মিটার, আমাদের বিসির ভ্যালু দেওয়া আছে 1 মিটার, আমাদের সিডির ভ্যালু দেওয়া আছে 5 মিটার, তাই তো, এ হচ্ছে কিছু ভ্যালু দেওয়া আছে। দেখেন আমরা কি করতে পারি, আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, আমাদের ইদার এতটুকু ভ্যালু পাইলেও কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা বের করতে পারি। তো দেখেন আমরা এ বি জানি, একটা অ্যাঙ্গেল জানি, তো দেখেন এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে চিন্তা করলে এইটা 4 মিটার, মানে এ বি হচ্ছে অতিভুজ আর এইটা কি লম্ব। তাহলে আমি লিখতে পারি sin 60 ইকোয়াস টু লম্ব বাই অতিভুজ, লম্বটাকে, লম্ব হচ্ছে আমাদের এতটুকু, আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি বিই। তাহলে লম্ব কত, বিই লম্ব বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু হচ্ছে এবি, এবির ভ্যালু কত, 4। তাহলে এখান থেকে আমরা বিইর ভ্যালু বের করতে পারবো, বিই মানে কত, sin 60 ইন্টু 4। আসুন বের করে ফেলি। ম্যাক্সিমাম গাইড বইতে দেখবেন এখানে এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজই করে নাই, কিন্তু না করলে কিন্তু হবে না, কারণ অবশ্যই এখানে একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে 2√3 মিটার আসছে বিই। খেয়াল করলে দেখবেন বিই যে ভ্যালুটা, আমরা যদি এই জায়গাটাকে এফ বলি, তাহলে দেখেন বিই যা হবে সিএফ কিন্তু ঠিক একই হবে, কারণ দেখলেই বোঝা যাচ্ছে জিনিসটা সমান্তরাল, তাই না, বিসি আর ইএফ যে সমান্তরাল, তো মানে বি এর ভ্যালু যা হবে সিএফ এর ভ্যালু তা হবে, তাহলে এই কোস্টটা আমি লিখতে পারি সিএফ। তো আমরা দেখেন এবার সিএফ এর ভ্যালু জানি, আমরা কিন্তু সিডির ভ্যালুও জানি, দেখেন সিএফ এর ভ্যালু পাইছি, আমরা আবার সিডির ভ্যালুও জানি কত, 5 মিটার। তো এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এই অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা ভাবনা করি, এখন এইটাকে যদি আমরা থিটা বলি, এবার একটু খেয়াল করবেন সিএফ জিনিসটা কি, সিএফ এই জিনিসটা কি, সিএফ হইতেছে, এটা যদি থিটা হয় সিএফ কিন্তু আমাদের
ভূমি, তাই না? সিএফ হচ্ছে আমাদের ভূমি, ভালো কথা। আর সিডি কি? সিডি হচ্ছে আমাদের অবশ্যই অতিভুজ, তাহলে সিডি হচ্ছে আমাদের অতিভুজ, ক্লিয়ার? তো এখানে আমরা কিভাবে করে অ্যাঙ্গেলটা বের করতে পারি, থিটার ভ্যালু, কস থিটা? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু কত, কস থিটা ইকুয়ালস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, সিএফ বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে সিডি। এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করতে পারি, কারণ আমরা সিডি আর সিএফ এর ভ্যালু দুইটাই জানি। আমি লিখবো শিফট কস, উপরে যাবে সিএফ, সিএফ এর ভ্যালু কত, 2√3, সিডির ভ্যালু কত, 5। অ্যাঙ্গেল চলে আসলো 46.146 ডিগ্রি। তাহলে এইটাই কিন্তু আমাদের এই থিটা অ্যাঙ্গেলটা, যেটা এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা অ্যাঙ্গেল, ক্লিয়ার? তো এখন কি হবে, আমাদের এম জিটাকে কি করবো, এফ নেট বরাবর নেবো। তাহলে কি করবো, দেখেন খুবই সিম্পল জিনিস, প্রথমত লিখবো এম জি, তারপরে লিখবো কস, তারপরে কি করবো, এম জি যেইখানে আসে আর যেখানে নিতে হবে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এম জি আসে এখানে নিতে হবে এই সিডি বরাবর, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা, থিটার ভ্যালু কত পাইছি, 46.146। তাহলে এম জি কস 46.146 ডিগ্রি। আর কিন্তু কোনো ফোর্স নাই, তার মানে এফ নেট বলতে আমাদের এতটুকুই বোঝানো হচ্ছিল। ইকোস লিখতে হবে এম এ, এম এর ভ্যালু কি আমরা জানি, অবশ্যই জানি, 30 কেজি। তাহলে 30 লিখলাম, ইন্টু হচ্ছে আমাদের এ, এইখান থেকে আমরা কি করব, ত্বরণের ভ্যালু বের করব, এর ভ্যালু কত আসতেছে। তাহলে আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করি, -50 প্লাস এম এর ভ্যালু হচ্ছে 30 ইন্টু 9.8 ইন্টু কস 46.146 ডিভাইড বাই 30, এর ভ্যালু আসতেছে আমাদের 5.1229 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতেই পারতেছেন আমাদের এই ভ্যালুটা যে অভিকর্ষ ত্বরণ, মানে জি ইকুয়ালস টু 9.8, এটার থেকে অবশ্যই ছোট। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে, অবশ্যই অভিকর্ষ ত্বরণের থেকে আমাদের যে ত্বরণটা হবে সেটার ভ্যালু হবে কম। তো এই ছিল হচ্ছে কি টোটাল ম্যাথটা। অনেকেই দেখবেন যে টেস্ট পেপারে এই অ্যাঙ্গেলটা, যে আমরা এটা বের করছি, এটা নিয়ে কোনো কাজকর্মই করা নেই, বাট এটা মাথায় রাখবেন, এটা নিয়ে কাজকর্ম না করলে কিন্তু আপনাকে কখনোই ফুল মার্কস দেওয়া হবে না, এমনকি জিরোও দিয়ে দিতে পারে। সো অবশ্যই অ্যাঙ্গেলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি ট্রাই করছি যে জিনিসটা কোথাও দেখানো হয় না, সেই জিনিসটার জন্য আপনি অ্যাটলিস্ট এখানে দেখে যান। তো চলেন আমরা এখন নেক্সট ম্যাথে মুভ করি। ওকে, সার্কাস পার্টিতে একজন পারফর্মার 5 কেজি ভরের একটা গোলক, আমাদের এম দেওয়া আছে, 5 কেজি ভরের একটা গোলককে ভূমি হতে একটা উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার উচ্চতায়, অনুভূমিক তলে 2 মিটার লম্বা একটা রশির সাহায্যে। দেখেন 2 মিটার লম্বা রশি দিয়ে ঘোরানো মানে কি, আমাদের যেই পথে ঘুরতেছে এই পথের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, তাই না? 2 মিটার একটা লম্বা রশি, মনে করেন রশিটার লম্বাই হচ্ছে 2 মিটার, তাহলে ওইটা দিয়ে যখন আপনি মাঝখানে মানে রশিটার এক প্রান্ত ধরে জিনিসটাকে ঘুরান, আরেক প্রান্তে গোলক বেঁধে, তাহলে ওই পুরো যে পথটা হচ্ছে বৃত্তাকার, ওই পথের ব্যাসার্ধ কত, অবশ্যই রশির দৈর্ঘ্য, তাহলে এটা কত, এই 2 মিটার কিন্তু আমাদের আর দেওয়া আছে, ক্লিয়ার? রশির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন, গোলকটি প্রতি মিনিটে 20 বার ঘোরে, তার মানে এটাকে আমরা এন বলি, আর এটা হচ্ছে আমাদের টি। তো ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়। তো প্রথম কোশ্চেন হচ্ছে কি, আবর্তনশীল গোলকটি কেন্দ্রের দিকে কত বল অনুভব করে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আমাদের এখানে সব আছে, এখানে এখানে কিছু খেয়াল করার মানেই হয় না, এখানে কেন্দ্রমুখী বল ডিরেক্টলি বের করে দিতে পারে। তো কেন্দ্র এখানে বলছে কেন্দ্রের দিকে কত বল, মানে কেন্দ্রমুখী বল, এফ সি কষ্ট কত, এফ সি কষ্ট হচ্ছে আমাদের এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। এম লিখলাম, ওমেগা মানে কত, আমরা জানি ওমেগা সূত্র 2π N/t, এইটা স্কোয়ার ইন্টু স্মল আর, ক্লিয়ার? আসেন সব ভ্যালু বসাই দিই, কাজ শেষ। এম এর ভ্যালু কত, 5 কেজি ইন্টু 2π N, 2 লিখলাম, পাই লিখলাম, ক্যাপিটাল এন এর ভ্যালু কত, দেখেন কয়বার ঘুরেছে, 20 বার এসে লিখছিলাম আমরা, এন ইন্টু 20 ডিভাইড বাই টি, টির ভ্যালু কত, প্রতি মিনিটে, তার মানে এটা কত আসবে, 1 মিনিটে 60 সেকেন্ড, স্কোয়ার ইন্টু আর, আর কত, 2 মিটার, ঠিক আছে? একটু আগে বুঝাইছি, 2 মিটার লিখলাম, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফ সির ভ্যালু, ইউনিট কী হবে, যেহেতু সব কিছু সাথে করা, বলার ইউনিট নিউটন, তো এখানে অ্যান্সারে ইউনিট আসবে নিউটন। তো এই ছিল হচ্ছে কি আমাদের গ নাম্বারটা। তো চলেন এখন আমরা ঘ নাম্বারটা সলভ করবো। ঘ যখন সলভ করবো, এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল, একটু ভালো মতো বোঝাচ্ছি, ট্রাই করবো। পারফর্মার হতে দর্শক সারির দূরত্ব কেমন হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না, তার মানে সে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, গোলকটাকে উড়াইতেছে, যে প্ল্যাটফর্মটা 1.5 মিটার উপরে, তাই না? মানে এক কথায় গোলকটা হচ্ছে ভূমি থেকে 1.5 মিটার উপরে, সে জিনিসটাকে আনুভূমিকভাবে এভাবে করে ঘোরাচ্ছে, আনুভূমিক মানে হরাইজন্টালি ঘোরাচ্ছে। তো কথা হচ্ছে কি, যদি গোলকটা যে ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পরে যদি প্ল্যাটফর্ম মানে সে যে পারফর্মার, সে যে ঘোরাচ্ছে, তার থেকে দর্শকের দূরত্ব কতটুকু হইলে গোলকটা দর্শককে আঘাত করবে না, তখন জিনিসটা চিন্তা করেন, জিনিসটা যখন ঘুরতেছে এখানে আমরা কী কী ডিস্টেন্স নিয়ে চিন্তা করবো, আমরা এখানে আনুভূমিক দূরত্বটা নিয়ে কিন্তু বেসিকলি চিন্তা করবো, তাই না? যে আনুভূমিক দূরত্ব কতটুকু, তো এখানে জিনিস খেয়াল করবেন যে আমাদের গোলকটা যখন ঘুরতেছিল তখন কিন্তু এরকম একটা ডিস্টেন্স নিয়ে সে কিন্তু হরাইজেন্টালি বা আনুভূমিকভাবে ঘুরছে। তো এখানে কিন্তু অলরেডি তার এই ব্যাসার্ধটা কিন্তু জানি আমরা, ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার।
সো মনে করেন এই পয়েন্টে এসে গোলকটা ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর গোলকটা আরো কিছু ডিস্টেন্স অতিক্রম করবে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি এক্স মিটার। তার মানে কতটুকু দূরত্বে দর্শক থাকলে আঘাত করবে না। তো দর্শক যদি মনে করেন এইখানে দাঁড়ানো থাকে অ্যান্ড পারফর্মার ছিল এই কেন্দ্রটাতে, তো দেখেন এই পুরো ব্যাসার্ধ যেটা 2 মিটার অ্যান্ড আমরা যতটুকু বাকি এক্সট্রা অনুভূমিক দূরত্ব ছিঁড়ে যাওয়ার পরে চিন্তা করতেছি সেটা হচ্ছে এক্স মিটার। তো দর্শক যদি এই পুরো 2+x এই দূরত্বটা থেকে মানে কেন্দ্র থেকে, মানে কেন্দ্র মানেই কিন্তু পারফর্মার, এই পারফর্মার থেকে টোটাল এই 2+x মিটার দূরত্বে থাকতে পারে, তাহলে কিন্তু গোলকটা দর্শককে আঘাত করবে না। মানে 2+x মিটার দূরত্বের থেকে একটু বেশি দূরত্ব থাকতে পারে, তাহলে কিন্তু গোলকটা পারফর্মারকে আঘাত করবে না। আমি জিনিসটা আরেকবার বলি, খেয়াল করবেন গোলকটার ব্যাসার্ধ ছিল কিন্তু মানে যে পথে ঘুরতেছিল সেই পথের ব্যাসার্ধ ছিল 2 মিটার, আমরা ধরে নিয়েছি সেইখান থেকে মানে যেই পয়েন্টে ছিঁড়ে গেছে গোলকটা, বলা আছে ছিঁড়ে যায়, ওইখান থেকে ছিঁড়ে যাওয়ার পরে যে ডিস্টেন্সটা অতিক্রম করে অনুভূমিক দূরত্ব সেটাকে আমরা এক্স বলছি। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে কি 2+x। তার মানে এই দর্শকটাই, যেটা দর্শক অডিয়েন্স এ লিখলাম, এই দর্শকটা যদি পারফর্মার পি থেকে এই 2+x মিটার দূরত্বের থেকে বেশি দূরত্বে থাকে তাহলে কিন্তু তাকে আঘাত করবে না। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তো চলেন এখন আমরা এখানে কাজকর্ম করা ট্রাই করি। তো দেখেন আমরা এখানে কি কি জানি, তো প্রথমত গোলকটা কি করছে, একটা উলম্ব একটা উচ্চতা এসে ছিল, তাহলে উলম্ব উচ্চতা আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু বলে নেই, ওয়াই দিয়ে উলম্ব বোঝাবো, এক্স দিয়ে আনুভূমিক বোঝাবো। তো ওয়াই ইকুয়ালস কত জানি আমরা, একটা উচ্চতা সেটা ঘুরতেছিল সেটা কত 1.5 মিটার। এবার একটা জিনিস খেয়াল করেন, সে যখন ঘুরতেছিল তখন সে একটা পর্যায়ে ছিঁড়ে যায়। আমরা জানি যে ছিঁড়ে গেলে কি হয়, কৌণিক বেগটা সাথে সাথে রৈখিক বেগে বা স্পর্শকীয় বেগে কনভার্টেড হয়ে যায়। আমরা জানি যে ভি কষ্ট কত, ওমেগা ইন্টু আর, ক্লিয়ার। আচ্ছা ওমেগার ভ্যালু আমরা জানি না, 2πN/t r, তো এটা কত আসে, 2π লিখলাম, এন এর ভ্যালু হচ্ছে কত বার, এই যে 20 বার ঘুরে জানিয়ে গেলো সব, 20/t কত 1 মিনিট মানে 60 সেকেন্ড, সব এগুলো আমরা জানি। আর কত, আর হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে ভি, এটার ভ্যালু কত আসছে আমরা, আমাদের এটা বের করা দরকার আমাদের, 2×20×2/60 আসছে হচ্ছে 4/3 মানে আচ্ছা 3.1% প্রতি দিই, এটা হচ্ছে কি আমাদের 4.188 মিটার পার সেকেন্ড। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে যে আমাদের রৈখিক বেগটা আসছে, এই বেগটা বেসিক্যালি কি, এটা কিন্তু আমাদের অনুভূমিক একটা বেগ, এটা কিন্তু উলম্ব বেগ না, কারণ ঘোরাইছে কিন্তু সে আনুভূমিকভাবে, তার মানে যখন ছিঁড়ে যাবে এই বেগটা কিন্তু কমপ্লিটলি যেটা আপনার কেন্দ্রমুখী বল ছিল বা যেটা ব্যাসার্ধ ছিল ওই ব্যাসার্ধর সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রি বরাবর ছিটে চলে যায়, এটা কিন্তু আমি দেখাইছি থিওরি ক্লাসে। তো এই বেগটা কিন্তু অবশ্যই একটা অনুভূমিক বেগ, কারণ ছিটে যাবে কিন্তু অনুভূমিক বরাবর, তার মানে এটাকে আমরা ভি এক্স বলতে পারি, এটা কিন্তু আমাদের অনুভূমিক বেগ। এবার এটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে অনুভূমিক বেগ হইলো, কিন্তু আমাদের উলম্ব বরাবর কি জিনিসটা কোনো বেগ পাবে, উলম্ব বরাবর কিন্তু কোনো বেগ পাবে না, কারণ সেই জিনিসটাকে ঘুরাইছেই আনুভূমিকভাবে, তার মানে আমাদের উলম্ব বরাবর বেগ এটা কিন্তু জিরো, ক্লিয়ার। আচ্ছা এইবার আর আমাদের কি কি আছে, আচ্ছা এইটা কিন্তু আমাদের আদি বেগ, ঠিক আছে, এটা কিন্তু আদি বেগ, এটাও আদি বেগ, এটাও কিন্তু আমাদের ঘটনার আদি বেগ, ঠিক আছে। সো গেল, আমাদের আর কি কি আছে একটু চিন্তা করার ট্রাই করি, আমাদের কি এখানে কোনো সময় আছে, আমাদের এখানে কোনো সময় না, এখানে আমাদের এইটা ডাটা ইউজ করার মতো কোনো সময় নাই আপাতত, আমরা যদি একটু কাজ করি। আচ্ছা একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের উলম্ব বরাবর একটা ত্বরণ আছে, ত্বরণটা কত বলেন তো, জিনিসটা যখন উলম্ব বরাবর মানে জিনিসটা যখন আনুভূমিক বরাবর ঘুরে, সেই জিনিসটা যখন এরকম আনুভূমিকভাবে ঘুরে তার একটা ত্বরণ উলম্ব বরাবর থাকে, সেটা কত, অভিকর্ষ ত্বরণ, কারণ যে কোনো জিনিসকে পৃথিবী নিজের দিকে টানে, সেটার ভ্যালু কত, 9.8, ক্লিয়ার। তো আমরা দেখেন এখান থেকে একটা কিছু পেয়ে গেছে, দেখেন ওয়াই ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, ওয়াই ইকোয়ালস টু ইউটি, ইউ কে আমরা বলছি এখানে আদি বেগ হচ্ছে ভিওয়াই, তাহলে আমি লিখবো কত, ভিওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, এ ওয়াই টি স্কোয়ার। তো ওয়াই এর ভ্যালু কত, 1.5, ভিওয়াই এর ভ্যালু হচ্ছে 0, 0 সাথে 2 গুণ করলে 0 হয়ে যায়, প্লাস হাফ ইন্টু এ ওয়াই, যেটা আমরা জানি এ ওয়াই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 9.8 লিখে দিলাম, ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা খুব ইজিলি টি এর ভ্যালু বের করতে পারবো, টি এর ভ্যালু আমরা অবশ্যই পজিটিভটা নিব, খুবই সিম্পল কনসেপ্ট, টি এর ভ্যালু পেলাম আমরা 0.553 সেকেন্ড। আসেন এবার আমাদের কি বের করা দরকার ছিল, আমাদের দরকার ছিল এক্স এর ভ্যালু বের করা, তাই না। তো আসলে আমরা এখন এক্স বের করি, এক্স মানে কি, ইউটি প্লাস হাফ ইন্টু টি স্কোয়ার। আচ্ছা এখানে আমি কি বলছিলাম, এই ভিএক্সটা কি আদি বেগ এক্স এর ক্ষেত্রে, আমি কি লিখবো, ইউর বদলে ভিএক্স ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ এক্স ইন্টু টি স্কোয়ার। আচ্ছা অনুভূমিক বরাবর কিন্তু আমাদের এখানে কোনো ত্বরণ ত্বরণ নাই, তার মানে এ এক্স এর ভ্যালু কিন্তু আমাদের খুবই সিম্পলি জিরো, কারণ যেখানে একটা ত্বরণই আছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা কিন্তু উলম্বভাবে কাজ করে, এটা কিন্তু অনুভূমিক ত্বরণ না। অভিকর্ষ ত্বরণের অনুভূমিক বরাবর ও বরাবর উপাংশ কত, জি কজ 90 মানে জিরো, সো এখানে কোনো অনুভূমিক ত্বরণ নাই। সো আসেন এক্স ইকোয়ালস টু কি লিখবো, ভি এক্স এর ভ্যালু কত, এইটা লেখেন 4.188 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 0.553, পাইসিকটাকে 0.553 প্লাস
হাফ ইনটু সামথিং, তো হাফের সাথে এর ভ্যালু কত, এর ভ্যালু তো জিরো, তাহলে পুরো জিনিসটা জিরো হয়ে গেল। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো, কত পাচ্ছি, পেলাম 2.317, 2.317 মিটার। তো পুরো ঘটনার মধ্যে আমরা এক্স এর ভ্যালু পাইলাম। এই পুরো প্রসেসটা এসে আপনারা না বোঝার মতো কিছুই নাই, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাইলাম। তো আসেন এখন আমরা ডায়াগ্রামটা তার একবার একটু চিন্তা করি। 2.317 একটু মনে রাখেন, মানে আমি সবকিছু মুছে দেবো, আমরা এক্স এর ভ্যালু পাইছি 2.317। তো আমরা পাইছি এক্স ইকোয়ালস টু 2.317 মিটার। তো আসেন আমরা সেই ডায়াগ্রামটা আর একবার চিন্তা করি, কি ঘটতেছিল। এখানে একজন পারফর্মার দাঁড়াইছিল, এটা হচ্ছে পারফর্মার পি, সে একটা গোলক ঘুরাচ্ছিল, এটা হচ্ছে আমাদের সেন্টার। গোলকটা একটা বৃত্তীয় পথে ঘুরতেছিল, যে বৃত্তীয় পথটার আমরা ধরে নিয়েছিলাম ব্যাসার্ধ কত, ধরে নিছিলাম না, যেহেতু সুতার সাহায্যে ঘুরতেছে, সুতার দৈর্ঘ্যটা এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 2 মিটার। অ্যান্ড এখানে যখন সে ছিঁড়ে গেছে গোলকটা, সেটা কি করছে, আরো এক্স মিটার পরিমাণ দূরত্ব সে গেছে গেছে, এটা হচ্ছে এক্স মিটার পরিমাণ। তো আমরা ধরে নিচ্ছিলাম যে অডিয়েন্স যদি এই 2+x এর বাইরে থাকে তাহলে তাকে জিনিসটা আঘাত করবে না। তো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স এ। তো খেয়াল করেন এই 2+x এর ভ্যালুটা কত আসে, তাহলে 2+x, আমরা তো 2 তো জানি, 2 কেন ভাই, এই যে ব্যাসার্ধটা ছিল 2 মিটার, পথের 2+x এর ভ্যালু কত, 2.317 মাত্র বের করলাম, কত আসে 4.317 মিটার। তার মানে আমাদের উত্তরটা দাঁড়াবে যে অডিয়েন্স মানে যে দর্শক, সেই দর্শক সারির দূরত্ব যদি পারফর্মার থেকে 4.317 মিটারের থেকে বেশি হয় তাহলে গোলকটা কোনো দর্শককে আঘাত করবে না। তো যারা যারা 2.317 দিয়ে আসবে তারা কিন্তু ফুল মার্কস পাবেন না। অবশ্যই এখানে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কিন্তু অলরেডি একটা ব্যাসার্ধ ছিল, মানে সুতার দৈর্ঘ্যটাও কিন্তু কাউন্টে আসবে, কারণ আমাদেরকে দূরত্ব হিসাব করতে বলছে পারফর্মার থেকে, পারফর্মার ছিল এই পুরো পথটার কেন্দ্রে। যদি আমাদেরকে বলতো যে গোলকটা থেকে দূরত্ব, তখন কিন্তু শুধুমাত্র এক্স, কারণ গোলকটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, গোলকটা সেইখানে, তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্স আমরা এক্স চিন্তা করতাম। বাট আমাদেরকে বলছে পারফর্মার থেকে, তার মানে আমাদের এই ব্যাসার্ধটাও কাউন্টার হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে 2, আর গোলক থেকে লোকটার দূরত্ব মানে অডিয়েন্সের দূরত্ব হচ্ছে এক্স। তো আমরা পুরো 2+x কাউন্টে আনবো। তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা, চট্টগ্রাম বোর্ড 15 সালের একটা ম্যাথ, আগে সেটা পুরোপুরি সলভ। তো চলেন আমরা এখন নেক্সট ম্যাথে মুভ করি। এটা খুবই সহজ ম্যাথ বোঝা যাচ্ছে, চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বোর্ডের 18 সালের আসা একটা ম্যাথ। তো দেখি ডায়াগ্রাম দেখতে বোঝা যায় এগুলো সহজ ম্যাথ। একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের একটা বস্তুকে ঝুলাই দেওয়া হলো, মানে বস্তুটার ভর 2 কেজি, বস্তুটাকে 2.2 মিটার/সেকেন্ড² সমত্বরণের এটা ত্বরণ দেওয়া আছে, এই ত্বরণটাতে 5 মিটার উপরে উঠানো হয়েছে, পরবর্তীতে নিচে নামাইছে। তো উপরে ওঠানোর সময় সুতার টান কত, তো জিনিসটিকে আমরা যখন উপরে উঠে আমরা একটা এখানে চিন্তা করি, আমাদের এখানে সি এর আনসার করতেছি, উপরে ওঠানোর সময় সুতার টান। তো দেখেন এখানে স্বভাবত এখানে কি কি ফোর্স কাজ করে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। দেখেন নিচের দিকে আমাদের কাজ করে কি, ওজন, তাহলে mg m into g, উপরের দিকে কি কাজ করবে, সুতার টানটি। আর এবার বলছে কি আমরা উপরে উঠাচ্ছি, তার মানে আমাদের যে নিট ফোর্সটা, নিট ফোর্সটা কোন দিকে যাবে, যেদিকে সরণ সেই দিকে, তাহলে নিট ফোর্স হচ্ছে উপরের দিকে, এফ নিট, তাই তো। আমরা কি লিখবো সি পয়েন্টে, এফ নিট ইকোয়ালস টু কত, m into a, ক্লিয়ার। আচ্ছা এখন এফ নিট মানে কি, সরণ বরাবর সব বলের উপাংশ। তো দেখেন এফ নিট বরাবর টি অলরেডি আছে, টি কে নিলাম, এম জি আছে এক্স্যাক্টলি এফ নিটের উল্টা দিকে, তো এটাকে যদি এফ নিটের দিকে নেই তাহলে একটা মাইনাস আসবে, মাইনাস এম জি ইকোয়ালস টু হচ্ছে আমাদের m into a। তাহলে ইকোয়ালস টু আমরা এখানে আমি কি লিখতে পারি, টি ইকোয়ালস টু, আমি যদি ওই পাশে এম কমন নিই তাহলে পাবো g+a। দেখেন আমরা সব কিছুর ভ্যালু জানি, আমরা এম এর ভ্যালু জানি 2 কেজি, এই যে এম এর ভ্যালু 2 কেজি, আমরা এর ভ্যালুও জানি 2.2, এই যে আমরা এর ভ্যালুও জানি 2.2, এটা এ। এখান থেকে আমরা খুব ইজিলি সুতার টান বের করতে পারবো, যেটা ইউনিট কি আসবে নিউটনে, সেটা এগুলো হচ্ছে আমাদের সি। তো চলেন এখন আমরা ডি সলভ করবো। তো ডিতে আমাদের কি বলছে, ডিও ভাই একই কনসেপ্ট, একই জিনিস, ডিতে আমাদের বলছে বস্তুটিকে উঠাতে বা নামাতে সুতার টান করতে বস্তুটির উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। তো কাজ বলছে, তো সিম্পল জিনিস। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা উঠানোর ক্ষেত্রে চিন্তা করবো, আমরা ডিতে আসছি এখন আমরা উঠাচ্ছি, উঠানোর সময় আমরা কি চিন্তা করবো। দেখেন যখন উঠাচ্ছিলাম তখন আমরা টি পাইছিলাম, তাই না, টি কষ্ট কত পেয়েছিলাম, m into g+a, এটা ছিল টি, মানে এই টিটাই কিন্তু আমাদের এক্ষেত্রে ফোর্স, তাই না, আর তো কোনো ফোর্স নাই। তো টিটাই যেহেতু ফোর্স, আমাদের যেহেতু বলছে যে সুতার, মানে কেন টিটাই ফোর্স ভাই, কারণ এখানে আরো আরো ফোর্স আছে, এখানে ওজন আছে, বা টিটাই কেন ফোর্স, কারণ বলছে সুতার টান করতে কৃত কাজ, তাই আমাদের এখানে ফোর্স হিসেবে টিকেই আমরা কাউন্ট করতেছি। তো আমরা এখন লিখবো যে কৃত কাজ w কত, fs cos θ, তাহলে এখানে এফ লিখলাম, এস লিখলাম, কস থিটা লিখলাম। তো এবার একটু খেয়াল করেন এখানে কাজকর্ম, তো এফ মানে তো টি, আর টি মানে কি m into g+a, গেল হচ্ছে আমাদের এফ। এবার ইনটু দিলাম এস লিখতে হবে, এস কত, 5 মিটার, তাই না, তাহলে 5 মিটার লিখলাম। তো এবার আসবে থিটা। তো এবার খেয়াল করেন আমরা কার কাজকে বের করতেছি, সুতার টান দ্বারা। তো দেখেন এই ক্ষেত্রে যখন আমরা উপরে উঠাচ্ছি, মানে ঘটনা একে যখন সুতার টান উপরের দিকে কাজ করে, আমরা উঠাচ্ছি উপরের দিকে, সুতার টানও আছে উপরের দিকে, তার মানে আমাদের সরণও উপরের দিকে, সুতার টানও উপরের দিকে, মানে দুইটাই খাড়া উপরের দিকে, তার মানে আমাদের মধ্যবর্তী, মানে বল, মানে সুতার টান
এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি তাহলে আমি cos থিটার বদলে কি লিখব cos 0 ডিগ্রি শেষ এখান থেকে যেটা आंसर পাবো ইউনিট আসবে জুল কারণ আমরা সবকিছু এসআইতে করছি তো চলুন এবার আমরা নামানোর সময় চিন্তা ভাবনা করি যখন আমরা নামাচ্ছি তখন একটু সুতার টান টিটা নিয়ে একটু ক্যালকুলেট করে বের করতে হবে খেয়াল করেন আমাদের ঘটনা একই প্রথমত নিচের দিকে ওজন mg কাজ করে সুতার টান উপরের দিকেই কাজ করতেছে t আর এবার যেহেতু আমরা নামাচ্ছি তার মানে আমাদের f নেট কিন্তু নিচের দিকে কাজ করে f নেট নিচের দিকে তো একটু খেয়াল করেন আমরা নামানোর সময় f নেট ইকুয়ালস টু কি লিখতে পারি f নেট ইকুয়ালস টু লিখব সবগুলোকে আমরা f নেট বরাবর নিলে mg তো নিচেই আছে t আছে উপরে তাহলে একটা মাইনাস দিয়ে দেব ক্লিয়ার তো এখান থেকে f নেট ইকুয়ালস টু আমরা আবার কি লিখতে পারি m ইনটু a m লিখলাম ইনটু a লিখলাম তাহলে এখান থেকে যদি আমি t এর ভ্যালু বের করি t এর ভ্যালু কত আসে mg তো কমন নিয়ে নিই জি মাইনাস এ ক্লিয়ার এটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু যেটা হচ্ছে এই ক্ষেত্রে এফ হিসেবে ক্যালকুলেটেড হবে ক্লিয়ার তো আসলে এখন আমি লিখব w f a cos থিটা সো এফ এর ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে টি এর ভ্যালু সমান টি মানে কি m g - a তাহলে লিখব টি ই মানে হচ্ছে m g - a এটা লিখলাম আমরা f এবার লিখব s s তো দেখেন বলা হয়েছে পরবর্তীতে আবারো নিচে নামানো হলো তার মানে যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার ব্যাক নিয়ে আসে তার মানে এবারেও কিন্তু সরণ নামানোর সময় 5 মিটার তো s মানে হচ্ছে 5 মিটার ইনটু cos এবার একটু চিন্তা করেন সো আমরা কাজ কার দ্বারা বের করতেছি ভাই আমরা বের করতেছি সুতার টান দ্বারা ক্লিয়ার আমরা বের করতেছি কার দ্বারা সুতার টান দ্বারা কাজ বের করতেছি তো খেয়াল করুন যখন আমরা নামাচ্ছি তখন সুতার টান t এর দিক হচ্ছে উপরের দিকে বাট সরণ s এর দিক হচ্ছে নিচের দিকে বুঝতে পারছেন সুতার টান t যেহেতু উপরের দিকে মানে আমরা কিন্তু নামাচ্ছি নামানোর সময় খেয়াল করুন যে চিত্রে দেওয়া আছে সুতার টান t হচ্ছে উপরের দিকে কিন্তু আমাদের সরণ s এর দিক হচ্ছে খাড়ার নিচের দিকে তার মানে t মানে বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তার মানে থিটা কত এবার 180 ডিগ্রি তাহলে আমি এখানে কি লিখব f লিখলাম s লিখলাম cos লিখলাম থিটার বদলে কি লিখব 180 ডিগ্রি এখান থেকে আমরা w এর आंसर পেয়ে যাব ইউনিট হবে এবারেও জুল তো এবার আমরা এখানে ওঠানোর সময় w পেলাম নামানোর সময় w পেলাম এটাকে w প্রাইম বলতে পারেন তো এবার কি করব ওই কোনটার ক্ষেত্রে কাজ বেশি কোনটার ক্ষেত্রে কাজ কম যে ছোটবেলায় যোগ বিয়োগ গুণ ভাগ পাইছিলাম ওইটার মাধ্যমে একটা তুলনা দেখাই দেব কাহিনী খতম তো এই ছিল হচ্ছে আমাদের 18 সালে আসা একটা ম্যাথ চলেন আমরা নেক্সট ম্যাথে মুভ করি আচ্ছা এটা হচ্ছে আমাদের আই গেস দেখেই বোঝা যাচ্ছে জড়তার ভ্রামক এটা হচ্ছে কি আমাদের 18 সালে আসা একটা ম্যাথ বোর্ড কোশ্চেন তো দণ্ডটিকে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরেলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে তো দণ্ডের ভর 3 কেজি দেওয়া আছে এম এক্স ওয়াই হচ্ছে কি ঘূর্ণন অক্ষ দেওয়া আছে তো খেয়াল করেন প্রথমে বলছে এক্স ওয়াই এর সাপেক্ষে ঘুরাবে একটু খেয়াল করবেন দণ্ডটার এই পাশে আছে 1.5 মিটার এই পাশে আছে 1.5 মিটার তার মানে এই জিনিসটা কিন্তু ভর কেন্দ্র দণ্ডটার তাই না তো প্রথমবার যখন এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছে এটা কি এটা কিন্তু একদম ভর কেন্দ্রের সাপেক্ষে ঘোরানো তার মানে দণ্ডের ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকের সূত্র কি জানি যদি c বলি গ নাম্বার সেটা কত 1/12 m l স্কয়ার জানি আমরা 1/12 লিখলাম m এর ভ্যালু কত 3 কেজি লিখলাম l এর ভ্যালু কত l এর ভ্যালু কত l এর ভ্যালু কি দণ্ডের দৈর্ঘ্য কত এইটুকু দেয় তাহলে টোটালটা কত 3 3 স্কয়ার आंसर চলে আসলো আচ্ছা ইউনিট কি হবে জড়তার ভ্রামকের ইউনিট কি খেয়াল করেন জড়তার ভ্রামক মানে হইতেছে কি এরকম m r স্কয়ার m এর ইউনিট কি m মানে হচ্ছে ম্যাস কেজি r মানে কি মিটার কেজি মিটার স্কয়ার তাহলে জড়তার ভ্রামকের SI ইউনিট কি শব্দে এসআইতে নিছি কেজি মিটার স্কয়ার আচ্ছা এবার d তে আসেন d তে বলছে কি xy অথবা pq কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘোরানো অধিকতর সহজ হবে তো আমরা জানি যার জড়তার ভ্রামক মানে যার i কম হবে তার মধ্যে জড়তার হিসাব হিসাব কম তার মানে তাকে মুভ করানো সহজ ক্লিয়ার তার মানে যার জড়তার ভ্রামক কম পাবো তাকেই ঘোরানো সহজ ক্লিয়ার একদমই সিম্পল কনসেপ্ট যে জড়তার ভ্রামক কম তাকে ঘোরানো সহজ যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘোরানো কঠিন ক্লিয়ার তো আমরা এখন কি করব আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক অলরেডি আমরা জানি এটা ছিল হচ্ছে আমাদের আই এক্স ওয়াই যেটা আমরা সিডি তে বের করে আসছি আমরা জাস্ট আই পি কিউ বের করব আই পি কিউ জিনিসটা কি একটু খেয়াল করে দেখেন পি কিউটা কই আছে ভাই একদমই প্রান্ত বিন্দুগামী অক্ষ তাহলে আই পি কিউ কি দাঁড়াবে জাস্ট 1/12 এর জায়গায় 1/3 এম এল স্কয়ার হবে আমাদের এম এর ভ্যালু সেই 3 কেজি এল এর ভ্যালু কি দেয়ার আর দেয়ার যোগ করলে 3 মিটার আসে এখান থেকে আমরা আই পি কিউ এর ভ্যালু পেয়ে যাব যেটার ভ্যালু বড় মানে আমাদের যদি যেটার ভ্যালু বড় হবে সেটার সাপেক্ষে ঘোরানো কঠিন হবে আর যেটার ভ্যালু কম হবে সেই অক্ষের সাপেক্ষে ঘোরানো ইজিয়ার হবে তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা একদমই সিম্পল একটা ম্যাথ এটা সলভ করতে গেছে আমাদের 10 মিনিটের বেশি লাগার কথা না ট্রাই করবেন যখন ম্যাথ সহজ আসে তখন যেন আপনি কোনো প্রকারের ক্যালকুলেশন মিস্টেক না করেন কারণ ওই টাইমে কিন্তু আমরা বেশি ভুল করি তো যখনই ম্যাথ সহজ দেখবেন তখনই খুব ঠান্ডা মাথায় সিনসিয়ারলি ম্যাথ সলভ করা ট্রাই করবেন তো চলুন আমরা নেক্সট ম্যাথে মুভ করি রহিম 80 সেমিটার দৈর্ঘ্যের এক খণ্ড সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরাচ্ছে অপর থেকে করিম ঘোরাচ্ছে তো ঠিক আছে ভালো কথা আমরা চলেন রহিমের দ্বারা ঘোরানো বস্তুর কৌণিক বেগ কৌণিক ভর বেগ বের করতে বলছে মানে যেটাকে আমরা এল বলি চলেন সি এর ম্যাথ সি যদি সলভ করি আমরা জানি যে কৌণিক ভর বেগ মানে কি যদি আমরা রৈখিক ভর বেগকে ব্যাসার্ধ দ্বারা গুণ করি সেটাকে বলে কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ মানে কি m ইনটু v
ইনটু আর। আচ্ছা ভালো কথা। আচ্ছা ভি দিয়ে তো কাজ নাই, কারণ আমাদের এখানে তো ঘুরাইছে, তাহলে ভি কে ওমেগাতে নিয়ে যাই। আমরা জানি ভি মানে কি, ওমেগা ইনটু আর, তাই না? এটা গেল ভি এর কথা, আর থাকলো একটা আর। তো আসলে এখানে আমরা কাজকর্ম কমায় ফেলাই, এম ওমেগা লিখলাম, আর স্কোয়ার লিখলাম, ক্লিয়ার, কাহিনী শেষ। তো আসলে এম এর ভ্যালু কত দেখেন, আমাদের এম এর ভ্যালু দেওয়া আছে 200 গ্রাম দেওয়া আছে, তাহলে 200 কেজিতে নিয়ে যাই 10^3 ইনটু ওমেগা। ওমেগা মানে কি 2πn/t, তাই না? তাহলে 2π N মানে কয়বার ঘুরাইছে, 90 বার। রোহিমের ক্ষেত্রে চিন্তা করতেছে 2π N মানে 90 বার ডিভাইড বাই টি, প্রতি মিনিটে ঘুরেছেন, তাহলে নিচে আসবে 60 সেকেন্ড। এটা গেল ওমেগা ইনটু আর স্কোয়ার। আচ্ছা আর কত দেখুন তো দেওয়া আছে কিনা, এই যে দেওয়া আছে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা, যখন একটা সুতা দ্বারা ঘুরানো হয় জিনিসটাকে এক প্রান্তে বেঁধে, সুতার দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধ হয়, মানে এটাই কিন্তু আমাদের আর। তো আর ভ্যালু কত, 80 সেন্টিমিটার, মানে 80 কে আমরা 100 দ্বারা ভাগ দিলে মিটারে গেল, শেষ, হোল স্কোয়ার। এখান থেকে আমরা এটার ইউনিট পাবো। আচ্ছা ভরবেগের ইউনিট কি হবে একটু চিন্তা করেন, এম ভি আর, এম এর ইউনিট কত কেজি, ভি এর ইউনিট কত মিটার পার সেকেন্ড, আর এর ইউনিট কত মিটার, তাহলে ইউনিট কি হবে এটা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, গেল আমাদের সি এর অ্যান্সার, শেষ। এভাবে করি কিন্তু আমরা ইউনিট বের করি। তো আসলে আমরা ডি চিন্তা করি, তো ডিতে কি বলছে, আমরা সবকিছু মুছে দিই, আপাতত এই জিনিসগুলো লাগবে না আমাদের। আমাদের ডিতে যেটা বলছে সেটা হচ্ছে কি, উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতার টান সমান পেয়েছিল কিনা। তার জিনিস চিন্তা করেন, ঠিক হচ্ছে সুতাটাকে বেঁধে নিয়ে এক প্রান্তে ধরে ঘুরাচ্ছে, তাই না? এখানে কিন্তু অন্য কোনো ফোর্স এক্সিস্ট করে না, কারণ আমরা ধরে এখানে বলা আছে সেই জিনিসটা অনুভূমিকভাবে ঘুরাচ্ছে। যদি কিছু বলা না থাকে তখন ধরে নেবেন অনুভূমিকভাবে ঘুরাচ্ছে, তার মানে এখানে কিন্তু ওজন কাজ করে না, কারণ যখন আপনি অনুভূমিকভাবে ঘুরান তখন কিন্তু ওজনের যে ব্যাসার্ধ বরাবর রূপাংশ সেটা কিন্তু cos 90 চলে আসে, সেটা বাদ হয়ে যায়। তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, সুতার টানটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বল, ক্লিয়ার, কারণ এখানে আর অন্য কোনো ফোর্স তো নাই। আমরা জানি যে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা হচ্ছে কি নিট ফোর্স, ব্যাসার্ধ বরাবর সবগুলো বলের নিট ফোর্স হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এখানে আমরা খেয়াল করছি যে ব্যাসার্ধ বরাবর কোনো ফোর্সই নাই, শুধুমাত্র সুতার টান বাদে। তো আমরা লিখতে পারি T=FC। তো আসলে আমরা রোহিমের ক্ষেত্রে বের করি, রোহিমের ক্ষেত্রে বের করতে পারলে আমরা করিমের ক্ষেত্রে বের করতে পারবো। তো T=FC, কেন্দ্রমুখী বলের সূত্র আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে গিয়ে এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর, তাই তো? এখন থেকে সবকিছু আমরা জানি কিনা দেখেন, এম আছে কিনা আমাদের, এম তো আমাদের আছে 200 গ্রাম ভর, তাহলে 200 গ্রামকে কেজিতে নিয়ে গেলাম 10^3 দ্বারা গুণ করে, ওমেগার বদলে কি লিখবো 2πn/t, 2 লিখলাম, পাই লিখলাম, ক্যাপিটাল এন কত, ক্যাপিটাল এন হচ্ছে 90 বার ঘুরাইছে, তাড়াতাড়ি লিখে ফেলি, প্রতি মিনিটে বলা আছে, তাহলে নিচে আসবে 60 সেকেন্ড মানে 1 মিনিট, স্কোয়ার ইন্টু আর, আর কত 80 সেন্টিমিটার, 80 × 10^2। এই হচ্ছে হচ্ছে কি আমাদের টোটাল জিনিসপাতি, যেটা আমরা বল বের করছি, তো ইউনিট অবশ্যই নিউটন আসবে, কারণ আমরা সব কিছু সেটে নিছি। তো এবার হচ্ছে কি আমরা এখানে কি পেলাম, সুতার টান পেলাম, এটা হচ্ছে টি আর রহিমের, ওই একই সব ডাটা দেওয়া আছে করিমের ক্ষেত্রে, আমরা ওই ইজিলি টি কে মানে করিমের সুতার টান বের করতে পারবো, অ্যান্সার আসবে নিউটনে। তারপরে দুইটার মধ্যে তুলনা দেখাই দিব যে আসলে সমান পাইছে কিনা, নাকি কে বেশি পাইছে, নাকি কে কম পাইছে। তো এই আর কি হচ্ছে কি ম্যাথটা, চট্টগ্রাম বোর্ড 19 সালের একটা ম্যাথ, খুবই সিম্পল জিনিস, চলেন আমরা নেক্সট সাথে মুভ করি। এটা যেটা দেওয়া আছে, নয়ন 25 গ্রাম ভরের একটা পাথর খণ্ডকে, আমাদের এম দেওয়া আছে 25 গ্রাম, 1 মিটার দীর্ঘ একটা সুতার সাহায্যে ঘুরাচ্ছে, তার মানে লাইক বৃত্তাকার পথে ঘুরেছে, মানে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ সুতার দৈর্ঘ্যটাই। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছে, প্রতি সেকেন্ড টি দেওয়া আছে, 5 বার ঘুরতেছে, ক্যাপিটাল এন দেওয়া আছে, পাথরের গুণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, সুতা সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। আচ্ছা তো প্রথমত সিতে বলছে, প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ, মাত্র কৌণিক ভরবেগ বের করে আসছে, এটা আর দেখাবো না, এটা আমাদের অলরেডি সলভ, দিনাজপুর বোর্ড 17 সালের কোশ্চেন এটা। চলুন আমরা ঘ বা টি সলভ করি। বলছে যে নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা। আচ্ছা সফল কেন বলতেছে, আগে পুরো কোশ্চেন পড়ে নিই আমরা। ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলো, সুতা সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। আচ্ছা তোমরা সুতা সর্বোচ্চ 40 নিউটন বল চিন্তা করতে সহ্য করতে পারে, তার মানে আমরা যদি একটু আগে দেখছিলাম যখন অনুভূমিকভাবে ঘোরানো হয়, প্রথম কথা হচ্ছে যখন কিছু বলা না থাকে তখন আমরা ধরেই নিই জিনিসটা অনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। অনুভূমিকভাবে ঘোরানো হলে এফ নিট মানে যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল সেটাই হয় সুতার টান। তো আমরা এখানে চিন্তা ভাবনা করবো যে সুতার টানটা কত, তাই না? সুতার টান মানে কি এখানে FC, কারণ এখানে অন্য কোনো বলের রূপাংশ অনুভূমিক বরাবর আনলে সেটা জিরো হয়ে যায়। সো আমরা T=FC লিখতে পারি। এটা নিয়ে কিন্তু ভাই কনসেপ্ট ক্লাসে 1000টা জিনিস দেখাইছে, সো একটু দেখে আসেন। FC মানে কত, এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর, ক্লিয়ার। আসেন এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 25 গ্রাম, উপরে লিখছি দেখেন, 25 গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলাম, ওমেগার বদলে কি লিখবো 2πn/t, 2π লিখলাম, এন কত 5 বার ঘুরছে, 5/t কত প্রতি সেকেন্ডে, তাহলে টি হচ্ছে 1, স্কোয়ার ইন্টু আর, আর কত 1 মিটার দীর্ঘ, আর হচ্ছে 1 মিটার। তো এখান থেকে আমরা দেখি সুতার টান কত আসে। আচ্ছা সরি, এখানে আমরা কেন আগেরটা বের করছি সেটা জিনিস খেয়াল করেন, সেটা হইতেছে গিয়ে বলা আছে যে সে ঘূর্ণন সংখ্যা একই রাখছে, মানে ক্যাপিটাল এন একই আছে,
কিন্তু সে করছে কি সুতার দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছে। তার মানে আমাদের যে এখানে আর এর ভ্যালু যেটা আমরা একটু আগে সুতার দৈর্ঘ্য 1 মিটার ধরছিলাম, বাট এবার সুতার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তার মানে আমাদের ব্যাসার্ধ কত হয়ে গেছে, নতুন সুতার দৈর্ঘ্য, নতুন সুতার দৈর্ঘ্য কত, আগেরটার দ্বিগুণ মানে 1 এর দ্বিগুণ মানে কত, 2। তার মানে আমাদের এখন ব্যাসার্ধ কত, 2 মিটার, ঠিক আছে। সেটা হচ্ছে আর প্রাইম, আর প্রাইমের ভ্যালু কত, আগের যে আর ছিল সেটার দ্বিগুণ, সেটা কত, 2 ইন্টু আগে আর ছিল 1, সেটা হচ্ছে 2 মিটার। বাচ্চাদের জিনিসপাতি তাহলে এখানে হিসাবটা করে ফেলে কত আসে, 45 × 10^3 × 2 × 3.14 × 5 2 49.34 49.348 নিউটন। তো আমাদের অ্যান্সার আসছে 49 পয়েন্ট সামথিং নিউটন। তো আমাদের বল আছে যে সহ্যই করতে পারে 40 নিউটন, কিন্তু আমাদের টান বল পাইছে 40 নিউটনের থেকে বেশি, মানে হুইচ ইজ গ্রেটার দেন 40 নিউটন। তার মানে অবশ্যই সে সফলভাবে করতে পারবে না, মানে ছিঁড়ে যাবে, কারণ সেটা সহ্যই করতে পারে 40 নিউটন, তার থেকে বেশি ফোর্স, মানে 49 নিউটনের বেশি ফোর্স দিচ্ছেন, মানে 49 ফোর্স দিচ্ছেন, সহ্য করতে পারে 40 নিউটন, তো অবশ্যই ছিঁড়ে যাবে। খুব সিম্পল জিনিসপাতি ছিল এই ম্যাথটা। চলো আমরা নেক্সট ম্যাথটা মুভ করি। আচ্ছা, তো এই ম্যাথটা ছিল ঢাকা বোর্ডের 19 সালে। তো চলো ম্যাথটা সলভ করি। একজন চালক গাড়ির চাকা খারাপ হলে চাকা পরিবর্তন করার জন্য রেঞ্জ দিয়ে জ্যাক স্ক্রুকে ঘোরানোর সময় কোনো এক মুহূর্তে প্রযুক্ত বলকে F = এত এবং ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব দূরত্ব হচ্ছে গিয়ে, এটা একটা ভ্যালু দেওয়া হচ্ছে, এটা ভুল লিখছে আমরা এখানে, 7 না, এটা X হবে, এত দ্বারা প্রকাশ করা হলো। গাড়ির ভর 2000 কেজি, ঘটনাস্থলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার এবং রাস্তার প্রস্থ 3 মিটার, রাস্তার সর্বোচ্চ ঘোষণা যা যা লেখা আছে। তো দেখি আমরা কাজকর্ম শুরু করি। এখানে 40 না, এটা হচ্ছে গিয়ে, এখানে একটু ইউনিট ভুল আছে, সরি, এখানে একটু হালকা টাইপিং মিস্টেক হয়েছে যেটা আমি ঠিক করে দিচ্ছি। আই গেস আমাদের স্লাইড মেকার হালকা একটু ভুল করছে, এটা এরকম ছিল অ্যান্ড এটা নিউটন পার কেজি দেওয়া ছিল, তো জাস্ট এটা একটু ঠিক করতে হবে, ঠিক আর কিছু না, এরকম ছিল নিউটন পার কেজি, ঠিক আছে। তো হচ্ছে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, তো চলো আমরা ম্যাথটা সলভ শুরু করি। স্কুটি ঘোরানোর সময় প্রযুক্ত টর্ক কত, আচ্ছা টর্কের ফর্মুলা কি মনে আছে আমাদের, টর্কের ফর্মুলা হচ্ছে C নম্বর, যদি লিখি টর্ক হচ্ছে কি এরকম, টর্ক ইকুয়ালস হচ্ছে আমাদের আর ক্রস এফ। তো দেখেন আমাদের আর মানে অবস্থান ভেক্টর, সেটা কিন্তু দেওয়া আছে, দেখেন যে অবস্থান ভেক্টর আমাদের এই যেটা আর, আর আমাদের এফ কিন্তু ভেক্টরটাও দেওয়া আছে। তো আমরা জাস্ট এই দুটো জাস্ট ক্রস প্রোডাক্ট করবো, কীভাবে করে, উপরে আই যায়, জে যায়, কে যায়, জাস্ট নির্ণায়কের মতো করে এটাকে লেখা হয়। তারপরে আর হচ্ছে আগে আর, তার হচ্ছে আই, জে, আই এর সহগ কত, 1, জে এর সহগ হচ্ছে 1, কে এর সহগ -1, তারপরে এফ এর সহগের ক্ষেত্রে 8, 5 অ্যান্ড -5। এই হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে আমরা টর্কের যে ইয়াটা পাবো, ভেক্টর আকার একটা ফরম্যাট পাবো, ওইটা তো ভেক্টর টর্কের। আর টর্কের মান কীভাবে বের করবো, ভেক্টরের ভ্যালু যেভাবে করে বের করি, সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়, এই হচ্ছে আমাদের টর্কের সিস্টেম, ঠিক আছে। তো এটা গেলো আমাদের C নাম্বার। তো এবার কোশ্চেন আসছে হচ্ছে কি আমাদের D নাম্বারের অ্যান্সার কী হবে, যে উদ্দীপকের রাস্তাটির ভিতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কতটুকু উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। তো জিনিসটা বুঝতে পারছেন, এখানে আমাদের ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, অ্যান্ড ভিতরের প্রান্ত থেকে উপরের প্রান্ত কতটা উঁচু এটা বলতে আমাদের এইচ এর ভ্যালু চাইছে। তো আমরা জানি যে সূত্রটা কি ছিল আমাদের ডি নাম্বারের জন্য, সূত্র ছিল হচ্ছে কি tan θ = H/x = ছিল হচ্ছে কি আমাদের V² / R, এটা ছিল আমাদের ব্যাংকিং কোণের ফর্মুলা, তাই তো, তাহলে ছিল আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। তো এখানে আমরা অ্যাপ্লাই করবো, বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এখানে কী কী জানি আর কী কী জানি না। তো দেখেন আমরা কী কী জানি, যেমন বাঁকের বাসার ব্যাসার্ধ আমরা আর জানি, রাস্তার প্রস্থ 3 মিটার, এক্স জানি, এটাকে আমি এক্স বলছিলাম, এটা অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টর আর ছিল, ঠিক আছে, জাস্ট একটু ছোট্ট কারেকশন করে রাখি করছে না, এটুকু। আচ্ছা, তো আমরা বাঁকের ব্যাসার্ধ 5 মিটার জানি, মানে R = 5 মিটার জানি, আমরা প্রস্থ জানি 3 মিটার, আর কি কী জানি দেখি, আমাদের আমাদের লাগবে কী কী, tan θ = V² / R = H/x। তো এখানে যদি একটু খেয়াল করেন যে আমাদের অ্যাকচুয়ালি বেগটা দরকার, কারণ আমরা এখানে দেখেন আর জানি, আমাদের যে ফর্মুলা tan θ = V² / আবারও লিখতেছি R = H/x, দেখেন এখানে আমরা আর জানি, জি জানি, এক্স জানি, এইচ বের করতে হবে, না জানা মান আছে শুধুমাত্র ভি, তাই না, ভি জানলেই আমরা এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো ভি কীভাবে বের করবো এটা এখানে চিন্তা করতে হবে। তো এখানে খেয়াল করবেন গাড়ির ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, রাস্তার সর্বোচ্চ ঘর্ষণ বল 4 নিউটন পার কেজি। তো এই জিনিসটি একটু বুঝেন আপনারা, পার 4 নিউটন পার কেজি মানে কি, 1 কেজিতে ঘর্ষণ বল হচ্ছে 4 নিউটন, তার মানে গাড়ির ভর যেহেতু 2000 কেজি, তার মানে 1 কেজিতে ঘর্ষণ বল যদি 4 নিউটন হয় তাহলে 2000 কেজিতে ঘর্ষণ বল কত, 2000 কেজি × 4, তার মানে আমাদের এখানে ঘর্ষণ বল এফ কে অ্যাকচুয়ালি কত, এফ কে হচ্ছে কি আমাদের বলা আছে 1 কেজিতে, দেখেন 4 নিউটন পার কেজি মানে কি 1 কেজিতে ঘর্ষণ বল 4 নিউটন, তাহলে 2000 কেজিতে ঘর্ষণ বল কত, 2000 কেজি × 4 নিউটন পার কেজি, মানে গুণ করবো ঐকিক নিয়মে 4×8, মানে আসবে হচ্ছে 8000 নিউটন, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল রাস্তার। একটা জিনিস খেয়াল করবেন, ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইছিলাম যে গাড়িটা
আমরা যখন ব্যাংকিং কোণে কাজকর্ম করি তখন এখানে ঘর্ষণ আনতাম না। রিজন কি ছিল? রিজনটা ছিল এটা যে গাড়িটা আমরা যখন চিন্তা ভাবনা করতেছিলাম যেরকম একটা রাস্তার উপরে গাড়িটা বাঁকাভাবে, গাড়িটার আমরা পিছনের অংশটা চিন্তা করছিলাম। একটু কাইন্ডলি কনসেপ্ট ক্লাসটা দেখে আসবেন, এটা হচ্ছে পিছনের অংশ। তো গাড়িটা হচ্ছে সামনে পিছনে মুভ করে আর আমাদের ব্যাংকিং অ্যাঙ্গেল কাজ করতেছিলাম আমরা বামে ডানে। তো আমরা ধরে নিয়েছিলাম যে বামে ডানে কোনো ফ্রিকশন ছিল না আমরা যখন থিওরি ডেভেলপ করছিলাম, যার কারণে দেখা গেছিলো যখন আমরা ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলতেছিলাম না, সরি। সো এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের যেখানে সর্বোচ্চ ঘর্ষণ বলটা দেওয়া আছে, এটা কিন্তু গাড়িটা হচ্ছে স্লাইড করবে। মানে মনে করেন গাড়িটা যেভাবে চলতেছে রাস্তাটা উঁচা, তো সো রাস্তাটা যেভাবে করে মানে গাড়িটা মনে করেন স্ক্রিনের ভিতরে যাচ্ছে বা বের হচ্ছে, তো গাড়িটা যে চলতেছে এটা বামে ডানে যে লাইক স্লিপ খেয়ে মুভ হয়ে যাওয়া, এইটার ক্ষেত্রে যে ঘর্ষণটা, যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটাই কিন্তু আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দেবে। কারণ রাস্তাটা কিন্তু বেসিক্যালি একটা বড় বৃত্তের অংশ, তাই না? আপনি যদি রাস্তাটাকে একটা পুরোপুরি রোটেশন দিয়ে আনেন, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি বৃত্তের অংশ। তো মেইন কথা হচ্ছে এটা যে রাস্তার যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটাই কিন্তু আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দেবে। আই গেস আমি বুঝাইতে পারতেছি, কারণ আপনারা যারা থিওরিটা একটু ডেভেলপ করে আসছেন, আমি একটু তাও দেখাবো থিওরিটা। মানে থিওরিটা খুবই পছন্দ আমাদের। এটা ছিল থিটা, এটা ছিল গাড়ি, আর এটা ছিল গাড়ির পিছনের অংশ, মানে যেখানে স্টপ এরকম লেখা থাকে পিছন, ঠিক আছে? এটা হচ্ছে পিছনের দুটো চাকা। সো গাড়িটা এরকম মানে ভিতরের দিকে, স্ক্রিনের ভিতরের দিকে যাচ্ছিল। সো এক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম যে গাড়ির এখানে হচ্ছে কি নিচের দিকে এমজি কাজ করে, একদম তলের উপরে খাড়া উপরের দিকে কাজ করে হইতেছে। আর যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা দেখাইছিলাম, এই অ্যাঙ্গেলটাও থিটা হয়েছিল। কীভাবে থিটা হয়েছিল আমরা বের করে দেখাইছিলাম, একটু দেখে আসবেন। তো এটা ছিল আর কস থিটা, আর এই অ্যাঙ্গেলটা ছিল, এই জিনিসটা ছিল, ফোর্সটা ছিল হইতেছে আর সাইন থিটা। তো আমাদের ব্যাংকিং কোণের ফর্মুলা অনুযায়ী আমাদের এই যে আর সাইন থিটা ছিল, এই জিনিসটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছিল। কারণ তখন আমরা ধরছিলাম যে কোনো ঘর্ষণ বল নাই। কিন্তু এইবার খেয়াল করবেন, আমাদের কিন্তু অলরেডি আমরা ঘর্ষণ বল জানি। সো যেহেতু ঘর্ষণ বল জানি, তার মানে গাড়িটাকে ঘর্ষণ বল যে জিনিসটা সেটাই কিন্তু তাকে কেন্দ্রের দিকে ধরে রাখবে। সো আমাদের এখানে আর সাইন থিটার এখানে এইভাবে করে প্রয়োজন পড়বে না। আমরা এখানে ডিটেলে লিখতে পারবো যে আমাদের যে ঘর্ষণ বলটা সেটাই আমাদের কেন্দ্রমুখী বল mv² / r এর যোগান দিবে, ক্লিয়ার? এখন আমি যদি লিখি FK = m × v² / r, তো দেখেন FK এর ভ্যালু জানি, একটু আগে বের করলাম 4 × 8, মানে 8000 নিউটন = mv² / r। আচ্ছা m কে জানি, m হচ্ছে 2000 কেজি, m আমরা জানি, তাহলে লেখেন 2000 কেজি × v² / r। r এর ভ্যালু কি জানি, r এর ভ্যালু আমরা জানি 5 মিটার / r 5 মিটার। তো এখান থেকে আমরা খুব ইজিলি v এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, যেটা ইউনিট হবে মিটার/সেকেন্ড। এখন এই ভি এর ভ্যালুটা যেটা আমরা করবো এইখানে ইনপুট দিব। তো এবার খেয়াল করেন, আমরা ভি এর ভ্যালু জানি, আমরা এবার এখানে খেয়াল করেন আমাদের সূত্র ছিল v² / rg = h/x। দেখেন এখানে আমরা এখন ভি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, জি এর ভ্যালু তো জানি, এক্স এর ভ্যালুও জানি। তো এখান থেকে আমরা খুব ইজিলি এইচ এর ভ্যালু বের করতে পারবো, ইউনিট আসবে মিটারে, কারণ আমরা সবকিছু এসআইতে নিয়ে নিয়েছিলাম। যে পুরা ম্যাপটা দেখানোর যেটা মেইন রিজন, এখানে ফর্মুলা টর্মুলা খুব ইজি, বাট এখানে দেখানোর যেটা মেইন রিজন ছিল যে যদি আমাদের ব্যাংকিং কোণের ক্ষেত্রে একটা ঘর্ষণ দিয়ে দেয়, তখন এই ঘর্ষণটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কারণ জিনিসটা আরেকবার একটু চিন্তা করেন, আমাদের এই দিকে যে ফোর্সটা সেটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী বল। তো আমরা এখানে বলতেছিলামই যে এখানে ঘর্ষণটা কি ঘর্ষণ দেওয়া আছে, এটা কিন্তু সামনে পিছিয়ে যাওয়ার ঘর্ষণ আমরা এখানে কাউন্ট করতেছি না। অবভিয়াসলি ঘর্ষণ আছে ওইদিকে, বাট ওইটা আমরা কাউন্ট করবো না, কারণ ব্যাংকিং কোণ নিয়ে কাজ করাই হয় যে গাড়িটা কি বামে ডানে ছিটকে পড়ে যাবে কিনা, রাস্তা থেকে ছিটকায় বাইরে পড়ে যাবে কিনা, ঠিক আছে? যে লাইক আপনি দেখছেন না যে মোটর রেসিং এর ক্ষেত্রে বাইকটা একটু বাঁকা করে চালানো হয়, এটাই হচ্ছে ব্যাংকিং কোণ, যে কত কোণে বাঁকাচ্ছেন উলম্বের সাথে। ব্যাংকিং কোণ কিন্তু উলম্বের সাথে হয়, খেয়াল করেন, যে থিটাটা কিন্তু উলম্বের সাথে, এটাও কিন্তু আমি ওই থিওরি ক্লাসে বুঝাইছিলাম। সো ব্যাংকিং কোণটা হচ্ছে কি আপনার জিনিসটা ছিটকে পড়বে কি পড়বে না, বামে ডানে ছিটকাবে কিনা। সো ঘর্ষণটা কিন্তু এখানে আমরা সামনের পিছিয়ে কাউন্ট করি না, ঘর্ষণটা যেহেতু বামে ডানে কাউন্ট করি, মানে রাস্তাটা যদি আপনি এখানে এটাকে সেন্টার মনে করেন, আর এটা হচ্ছে যদি চিন্তা করেন রাস্তার ব্যাসার্ধ, পুরাটা কিন্তু এরকম করে ঘুরলে একটা বৃত্তের মতো জিনিস হবে, একটা কাল্পনিক বৃত্ত হবে। সো রাস্তাটা কিন্তু একটা বৃত্তের অংশ, তার মানে এখানে একটা কেন্দ্রমুখী বল এক্সিস্ট করে, এটা কিন্তু আমরা থিওরিতেও দেখছিলাম। সেই কেন্দ্রমুখী বলটার যোগান কিন্তু এক্ষেত্রে ঘর্ষণটা দিয়ে দেবে, কারণ আমাদের বামে ডানে যাওয়ার যে ঘর্ষণটা সেটা কিন্তু ভ্যালু অলরেডি এখানে দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমরা ডিরেক্টলি বলতে পারবো যে ঘর্ষণ এখানে কেন্দ্রমুখী বলার যোগান দেবে। তো এখান থেকে আমরা খুব ইজিলি আমাদের বেগটা বের করতে পারছি, যেটা হচ্ছে সর্বোচ্চ বেগ হবে অবভিয়াসলি, কারণ আমরা যেই ঘর্ষণটা ইউজ করছি সেটা কিন্তু ছিল সর্বোচ্চ ঘর্ষণ। তখন অবভিয়াসলি আমরা যে বেগটা পাবো ভি, সেটাও কিন্তু সর্বোচ্চ বেগ ভি বের করছি। সো এটা দিয়ে আমরা খুব ইজিলি এইচ এর ভ্যালু বের করছি, মানে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটুকু উঁচু হবে। সো এই ছিল হচ্ছে কি টোটাল ম্যাথটা। আগে আমাদের ম্যাথটা একদমই ক্লিয়ার। সো চলে যান, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 1 মিটার ও 0.707 মিটার দৈর্ঘ্যের তীরে সুষম দণ্ডের ভরদ্বয় দেওয়া আছে। আচ্ছা, এদের উভয় দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে ঘূর্ণন টুর্ণন দেওয়া আছে। মোটরের সাথে সমকোণী বেগে ঘুরছে, মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়। আচ্ছা, প্রথমে সি নাম্বারটা অ্যান্সার করি। মোটরটি বন্ধ হয়ে যাওয়ার
যাওয়ার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন দেয়। আচ্ছা দেখি, মোটরটা বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি বলছে বিট সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়। তাহলে দেখেন, মোটরটা বন্ধ হওয়ার আগে প্রথম দণ্ডের কৌণিক বেগ কত ছিল একটু খেয়াল করে দেখেন। প্রথম দণ্ডের দৈর্ঘ্য ছিল 1 মিটার, এটার ভর ছিল 10 কেজি, অ্যান্ড বলা ছিল যে এটা মিনিটে 300 বার ঘুরে, তার মানে তার আদি কৌণিক বেগ কত, ওমেগা নট কত, 2πn/t। তাহলে 2 লিখলাম, পাই লিখলাম, ক্যাপিটাল এন কত, 300 বার ঘুরে, তাহলে 300 লিখলাম, বাই টি কত, প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ড। ওমেগা নট এর ভ্যালু ইউনিট হবে কি, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা এটা শেষ বেগ কত, যেহেতু থেমে যাবে তাহলে এটা 0। আর আমাদের সময় কত, কতটুকু টাইমে থেমে যায় বন্ধ হওয়ার 20 সেকেন্ডের মধ্যে, টি ইকুয়ালস 20 সেকেন্ড। চলেন এখানে দেখি, তোমরা খুব ইজিলি কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু বের করতে পারো। এটা সূত্র কি হবে, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে জাস্ট আমরা কৌণিক জিনিসপাতি বসাইলে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, তো ওমেগার ভ্যালু 0 মাইনাস ওমেগা নট এর ভ্যালু বসাবো ডিভাইডেড বাই টি। তো আসেন ভ্যালুটা বসাই, ওমেগা নট এর ভ্যালু কত আসে, 2π। আচ্ছা এটা তুলে যাচ্ছে, খারাপ দেখা যায়, 60 ডিভাইড বাই টি এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এখানে জাস্ট লিখে কত আসে, মাইনাস 2 ইন্টু 3.1416 ইন্টু 300 মাইনাস 1.5708 ইউনিট কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল। এবার বলছে কতটা পূর্ণ ঘূর্ণন দেবে, তারপরে আমাদের এখানে রেভ চাইছে, মানে রেভোলিউশন কত সেটা চাইছে। তো যেটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ থিটা, তাই না? তো আমরা থিটা বের, তো থিটা কেমনে বের করা যায়, আমরা জানি ভি স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস 2s। তো এটা আমরা যদি কৌণিক ফর্মেটে রেখি তাহলে ওমেগা স্কোয়ার ইকোয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2α ইন্টু থিটা। এখান থেকে যদি আমরা থিটার ভ্যালু বের করি তাহলে কী আসবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2α। তো চলেন এখানে সবগুলো ভ্যালু চিহ্ন সহকারে বসাই দিই। তো ওমেগার ভ্যালু হচ্ছে গিয়ে 0 মাইনাস ওমেগা নট স্কোয়ারের ভ্যালু কত পাইছি আমরা, আচ্ছা এটা বের করা যায়, 2 ইন্টু 3.1416 ইন্টু 300 ডিভাইডেড বাই 60। এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু, ওমেগা নট স্কোয়ারের ভ্যালু ডিভাইড বাই 2 ইন্টু আলফা। আলফা কত আমাদের, মাইনাস 1.57, মাইনাস 1.5708 বসাই দিলে আমাদের থিটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 320.7057। যেহেতু আমরা সব কিছু এসআইতে করছি, তার মানে আমাদের থিটার ভ্যালু কিন্তু, মানে ইউনিটটা কিন্তু এসআইতে আসবে, তার মানে এটা ইউনিট আসছে রেডিয়ানে, র্যাড রেডিয়ান। তো এটাকে আমরা কী করবো এখন, এটাকে আমরা এখন রেভোলিউশনে নেবো। আমরা জানি যে 1 রেভোলিউশন ইকুয়ালস টু 2π রেডিয়ান। তাহলে 2π রেডিয়ানকে আমরা কী করতে পারছি, ছোটো হাতে রেডিয়ান দিয়ে লিখি, এটা বড় হাতে রেডিয়ান দেখলে খারাপ দেখা যায়। তো আমরা জানি 1 রেভোলিউশন ইকুয়ালস টু 2π রেডিয়ান, তার মানে আমরা যদি রেডিয়ানকে রেভোলিউশনে নিতে চাই তাহলে কী করতে হবে, 2π দ্বারা ভাগ করতে হবে। তাহলে জিনিসটাকে আমরা যদি এখন 2 × 3.1416 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে পেয়ে যাবো 51 পয়েন্ট সামথিং, মানে 51.04 সামথিং একটা রেভোলিউশন। তার মানে কয়টা পূর্ণ ঘূর্ণন দেয়, ঘূর্ণন দেয় হচ্ছে গিয়ে প্রায় 51টা। তার মানে আমাদের পূর্ণ ঘূর্ণন কয়টা দেয়, 51টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 51। আচ্ছা তাদের পরের যে কোশ্চেনটা আছে চলেন এখন সেটা করি। তো সেটাতে বলা আছে হচ্ছে গিয়ে যে আমাদের ঘূর্ণনরত অবস্থায় দণ্ডদের কৌণিক গতিশক্তির তুলনা করতে বলছে। তো কৌণিক গতিশক্তি মানে কি, আমরা জানি যে গতিশক্তি মানে হচ্ছে 1/2 × mv². তো এটা যদি কৌণিক রাশিতে লিখি সেটা কত আসবে, 1/2 × i ω² এতটুকুই। তো আমরা এখানে কী কী বের করতে পারি চলেন একটু এখানে খেয়াল করি। তো আমরা যেটা করব, ঘ নাম্বার সলভ করার সময়, মানে ডি সলভ করার সময় আমরা কৌণিক গতিশক্তির পার্থক্য দেখাচ্ছে। তো আমরা এটাকে ই কে রোটেশনাল প্রথমটাকে বলতেছে, নিচের থেকে বলতেছি ই কে রোটেশনাল প্রাইম। তো এই জিনিসটাকে আমরা ডিরেক্টলি ভাগ দিচ্ছি, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি আমরা, 1/2 × i ω² ডিভাইডেড বাই 1/2 × i′ω′² এই তো। তো 1/2 কাটাকাটি চলে গেলো, পাচ্ছি হচ্ছে i ω² ডিভাইডেড বাই i′ω′² তো দেখি এখানে কী কী আছে। তো আমরা আই কী বের করতে পারি, এখানে একটু খেয়াল করি এখানে কী কী বলা আছে। দেখেন আমরা প্রথমটার দৈর্ঘ্য জানি, প্রথমটার দৈর্ঘ্য এল জানি, দ্বিতীয়টার দৈর্ঘ্য এল প্রাইম জানি, প্রথমটার ভর এম জানি, দ্বিতীয়টার ভর এম প্রাইম জানি। আমাদের এদের উভয়ের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী। দেখেন এই দুটাই কিন্তু দণ্ড, দুইটাই দণ্ড, অ্যান্ড দণ্ডের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী, তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি ভার কেন্দ্রগামী অক্ষের কথা বলা হচ্ছে। তারপরে আমাদের এদের জড়তার প্রভাব কী হবে, দণ্ডের যদি ভার কেন্দ্রগামী দিয়ে যায় মধ্যবিন্দু, সেটা কত হয়, 1/12 ml² ক্লিয়ার। চলেন আমরা জড়তার প্রভাব বুঝে গেছি, আমরা এখানে লিখতে পারি 1/12। দেখেন উপরে 1/12 পাবেন, নিচে 1/12 পাবেন, সো দুইখান থেকে কাটাকাটি চলে যাবে। এখানে পাবো ml² × ω² ওমেগা স্কোয়ার মানে কি, 2π N/T² এই তো, ওমেগার বদলে লিখলাম। আচ্ছা নিচেরও কিন্তু 1/12 কাটাকাটি চলে গেলো, তাহলে আমরা পাবো হচ্ছে শুধুমাত্র ml² × 2π N′ দিব, t′ দিব হোল স্কোয়ার দেবো, এই তো। তো আসেন এখন এম লিখবো, এম কত আমাদের, প্রথমটার এম হচ্ছে 10 কেজি, পরেরটার হচ্ছে কি 20 কেজি। তো এম এর বদলে লিখবো প্রথমটা 10, নিচেরটা হচ্ছে 20, তারপর আসছে কি এল স্কোয়ার। তো দেখি প্রথমটার দৈর্ঘ্য কত, 1 মিটার, দ্বিতীয়টার দৈর্ঘ্য 0.707,
এখানে লিখব 1 মিটার স্কয়ার, এখানে লিখব 0.707 হোল স্কয়ার ইনটু 2π, 2π লিখলাম, ক্যাপিটাল n এর ভ্যালু দেখতে হবে, প্রথমটা কয়বার ঘুরে দেখেন 300 বার, তো প্রথমটা ঘুরে 300 বার, 300, আর এটা কয় মিনিটে ঘুরে, বলাই আছে প্রতি মিনিটে, সো এখানে আমি কি লিখব 60 হোল স্কয়ার আসলো ডিভাইডেড বাই 2π লিখলাম, এবার n প্রাইম দেখে এইটা কয়বার ঘুরে, এইটা ঘুরে হইতেছে কি আমাদের 360 বার, মানে এটাও কিন্তু প্রতি মিনিটেই ঘুরে, তার মানে আমরা এখানে n প্রাইম কত লিখব 360 ডিভাইডেড বাই t প্রাইম কত, সেই প্রতি মিনিট মানে 60 সেকেন্ড হোল স্কয়ার। তো দেখেন এইখান থেকেই কিন্তু আমরা একটা অনুপাত পেয়ে যাব, আমাদের বসে গাণিতিক তুলনা করতে, তো দেখেন আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি একটা অনুপাত পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টার কৌণিক গতিশক্তির তুলনা করে দিতে পারতেছি। তো এই ছিল হচ্ছে কি ম্যাথটা, এখানে না বোঝার মতো কিছুই ছিল না, ম্যাথটা একদমই ইজি ছিল, সো এই আর কি। তো চলেন আমরা এখন নেক্সট ম্যাথটাতে মুভ করি, এটা যশোর বোর্ড 17 সালের ম্যাথ। এবি ঘূর্ণন অক্ষের চারদিকে পিকিউ দণ্ডটির টর্ক বের করতে বলছে, তো এবি হচ্ছে ঘূর্ণন অক্ষ, তো পিকিউ দণ্ডটির আমাদের টর্ক বের করতে বলছে, তো আমাদের টর্ক বের করার ক্ষেত্রে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, যেহেতু টর্ক বলছে, টর্ক মানে কি জানি আমরা, টর্ক মানে হচ্ছে জানি আমরা এইটা, এটা তো টর্কের যদি আমরা ভ্যালু বের করতে চাই সেটা কত আসবে, আর ক্রস এফ এর ভ্যালু। আচ্ছা আমরা ভাই ভ্যালু কেন বের করতেছি ভেক্টরের, কারণ ভাই এখানে দিক বের করা, মানে এখানে যে আমরা একটা একক ভেক্টর বের করবো, একক ভেক্টরটা বের করার মতো ডাটা আমাদের দেওয়া নাই, তো আর ক্রস এফ মানে কি, আর এফ সাইন থিটা এটার ভ্যালু, তাই তো, মানে এটার ভ্যালু লেখা লাগবে না, মানে এটা মিনস হচ্ছে কি আমাদের একক ভেক্টরটা আসলো না, মানে আর এফ সাইন থিটা, সাথে তো একটা একক ভেক্টর আসতো, তো মডুলাসের কারণে একক ভেক্টরটা লিখলাম না, তো আর এফ সাইন থিটা। খেয়াল করতে হবে আর কি ভাই, আর ছিল হইতেছে গিয়ে ঘূর্ণন অক্ষ থেকে প্রয়োগ বল প্রয়োগ বিন্দুর দূরত্ব, দেখেন এ বি ঘূর্ণন অক্ষ, তাহলে আমাদের ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা এ বি, এইভাবে করে ঘুরতেছে জিনিসটা, অ্যান্ড আমাদেরকে বসে পিকিউ দণ্ডটির টর্ক বের করতে, তো আমরা ধরে নিচ্ছি এখানে তো ফোর্স দেবে, তাই আমরা তো সর্বোচ্চটাই চিন্তা করবো এই ক্ষেত্রে, যেহেতু কোনো ডাটা দেওয়া নাই, তো আমাদের এখানে আর কত হবে, দেখেন ঘূর্ণন অক্ষ ছিল পি আর প্রয়োগ বিন্দু হচ্ছে কিউ, তাহলে পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স কত, 1 মিটার, তাহলে আমাদের আর এর ভ্যালু কত, 1 মিটার, এবার ইন্টু দিলাম, এবার লিখবো এফ এর ভ্যালু, দেখেন এফ এর ভ্যালু দেওয়া আছে 500 নিউটন, 500 লিখলাম, ইন্টু হচ্ছে সাইন থিটা। আচ্ছা থিটাটা কি ছিল ভাই, থিটাটা ছিল আমাদের আর এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তো একটা জিনিস খেয়াল করবেন আর এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে বামে ডানে, বামে ডানে, আর এফ আমরা প্রয়োগ করছি স্ক্রিনের ভিতরে অথবা বাইরে, তার মানে এফ এর দিকটা হচ্ছে কি এদার ভিতরের দিকে অথবা বাইরের দিকে, আর এর দিকটা হচ্ছে কি বামে কিংবা ডানে, তো আপনি ভিতরের দিকে এফ কে নেন বা বাইরের দিকে নেন বা আর কে বামে নেন বা ডানে নেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু আর এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না, খুবই সিম্পল, তার মানে এখানে থিটা কত আসবে 90 ডিগ্রি, তাহলে আমি লিখবো কি সাইন 90, এখান থেকে আমরা টর্কের ভ্যালু পেয়ে যাবো, টর্কের টর্কের ইউনিট কী হবে, দেখেন আর এর ইউনিট হচ্ছে মিটার অ্যান্ড এফ এর ইউনিট হচ্ছে নিউটন, তাহলে কী হবে নিউটন মিটার, ক্লিয়ার, ডান। এবার চলেন আমরা পরেরটাতে যাই, সেটা বলছে হচ্ছে ঘূর্ণন অক্ষ এ বি এবং পি কিউ দণ্ডটির প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে নেওয়া হলে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক। আচ্ছা তো দেখেন ভাই খুবই ইজি জিনিস, প্রথমে বলছে এ বি যদি পি কিউ একটা দণ্ড, পি কিউটা হচ্ছে আমাদের দণ্ড, তো এ বিটাকে প্রথমে আমরা পিতে রাখবো, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, এটা হচ্ছে প্রান্তবিন্দুগামী অক্ষ, সেই ক্ষেত্রে হবে 1/3 mL² এইবার বলছে এই এ বি যে জিনিসটা অক্ষটা এটাকে আমরা এখন পি কিউর ঠিক মিডল পয়েন্টে নিয়ে যাবো, তাহলে মিডল পয়েন্টে নিয়ে গেলে জড়তার ভ্রামক কী হবে, একটুকে এই করছি ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, সেটা কত হবে দণ্ডের ক্ষেত্রে 1/12 mL², এখানে এম কত ভাই, এম এর ভ্যালু কি দেওয়া আছে আমাদের, আচ্ছা এম এর ভ্যালু এখানে দেওয়া না থাকলে আমাদের এমটা কিন্তু পড়ে থাকবে, কোনো সমস্যা নাই, আর এল এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার, জেনারেল এখানে এম এর ভ্যালু দেওয়া থাকে, আই গেস এম এর ভ্যালুটা দেওয়া ছিল না বা তোলা হয় নাই, সো এম এর যেটা ভ্যালু দেওয়া আছে ওইটা লিখে দেবো, আর যদি ভ্যালু দেওয়া না থাকে তাহলে এমটা পড়ে থাকবে, আর তখন তো আমরা একক কী হবে এটা বলতে পারি না, তখন চালে কী হচ্ছে আনসার যেটা আসতেছে সেটার সাথে এম পড়ে থাকতেছে গুণাকারে, আর পরে লিখে দিব একক, ঠিক আছে। তো এই যে একটা ট্রিক শিখাই দিলাম, আর ডেটাটা তোলা নাই দেখে একটা ট্রিক শেখাইতে পারলাম, সো ডেটা না তোলা থাকার কারণে আইউড সে ভালো হয়েছে। তো চলেন আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করি। 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন, তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করতেছিলেন, নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকদের তুলনা করতে বসে। আচ্ছা এবারে চিন্তা করেন, তো নৃত্যশিল্পী যখন ঘুরতেছে এখানে কী কী জিনিস কাজ করতে পারে, সে যখন ঘুরতেছে তার বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তো এখানে তাহলে কী সংরক্ষিত আছে, অবশ্যই কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে। তো আমি কি এটা আকাশ থেকে জেনে গেলাম যেখানে আমি কৌণিক ভরবেগ নিয়ে কাজ করবো, না অ্যাকচুয়ালি এটা আকাশ থেকে আমি জানি নাই, জিনিসটা একটু চিন্তা করেন, এখানে আমাদের দেওয়া আছে ভর, আমাদের এখানে মিনিটে এতবার ঘুরে, তার মানে এখান থেকে আমি ওমেগা বের করতে পারবো, সো দেখেন এখানে এতটুকু দেওয়া আছে, তো তার ভর তো আর চেঞ্জ হয় নাই, তাই না, আবার সে দেখেন এখানে আবার তার ওমেগাটা মিনিটে 30 বার ঘুরতেছে, তার মানে তার এখন ওমেগাটা ওমেগা প্রাইম হয়ে যাবে, এখানে বুঝতে পারতেছেন ওমেগা আর ওমেগা প্রাইমের মধ্যে একটা কাহিনী ঘুরতেছে, আর এখানে আমরা ভর জানি, তার মানে এখানে কী আনতে পারি, খুব সিম্পলি আমরা এখানে জড়তার ভ্রামক আনতে পারি, কেন, কারণ জড়তার ভ্রামকের তুলনা বলছে, তো তার মানে এখানে কী আসবে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, কারণ বাইরে থেকে
কোন এক্সটারনাল ফোর্স আসে না, তার মানে অবশ্যই কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে। তো আমি লিখতে পারি আই ওমেগা ইকুয়ালস টু আই প্রাইম ওমেগা প্রাইম, ক্লিয়ার? তো আসেন আই বাই আই প্রাইম রাখবো এখানে, কারণ এই দুইটারই তুলনা চাইছে আমাদের, ইকুয়ালস টু ওমেগা প্রাইম বাই ওমেগা। তো ওমেগার মধ্যে দুইটার মধ্যে টু পাই এন বাই টি, টু পাই এন বাই টি আছে, তো দুইখান থেকে টু পাই কাটাকাটি চলে গেলে উপরে পাবো হচ্ছে এন প্রাইম বাই টি প্রাইম, আর এখানে পাবো এন বাই টি, ক্লিয়ার? তো এখন দেখেন টি প্রাইম আর টি দুইটাই কিন্তু প্রতি মিনিটে, তার মানে এই টি প্রাইম আর টি কিন্তু একই জিনিস, মানে দুইটা টিও কাটাকাটি চলে গেল, তাহলে পাবো কত, এন প্রাইম ডিভাইডেড বাই এন। এন প্রাইমের ভ্যালু কত, এন প্রাইমের ভ্যালু হচ্ছে 30 বার, আর এন এর ভ্যালু কি আগের এন কত ছিল 20 বার, তাহলে উপরে হচ্ছে 30 নিচে হচ্ছে 20, তার মানে পাইলাম 3/2। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা, ঠিক আছে, বা অনুপাত যাই বলেন। তো এবার আমাদের ডিতে চলে যায়, ডিতে কি বলছে, ডিতে বলছে আমাদের উদ্দীপকের নৃত্যশিল্পের পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। তো গতিশক্তি নিয়ে কথাবার্তা বলতেছে, তো দেখেন এখানে আমরা অলরেডি জড়তার ভ্রামকের তুলনা পারি, তো আমরা যদি গতিশক্তিটাকে তুলনা করে নেই কৌণিক গতিশক্তিকে, তাহলে কিন্তু আমাদের খুব ইজি হয়, কারণ আমরা এখানে ডিরেক্টলি জড়তার ভ্রামকের অনুপাতটা ইউজ করতে পারবো। তো চলেন আমরা সেই আগের মতো ই কে রোটেশনাল ডিভাইডেড বাই ই কে প্রাইম রোটেশনাল দিই। এটার মধ্যে প্রথমটাতে কি পড়বে, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, আর নিচেরটাতে পড়বে হাফ ইন্টু আই প্রাইম ওমেগা প্রাইম স্কোয়ার। তো হাফ হাফ কাটাকাটি চলে যায়, তো আমরা উপরে লিখবো শুধুমাত্র আই ওমেগা স্কোয়ার, আর নিচে পড়বে আই প্রাইম ওমেগা প্রাইম স্কোয়ার, ক্লিয়ার? তো আসলে তো আই বাই আই প্রাইমের ভ্যালু আমরা জানি কত, 3/2, তাহলে আমি 3/2 লিখে দিলাম, ইন্টু ওমেগা স্কোয়ার বাই ওমেগা প্রাইম স্কোয়ার। আচ্ছা ওমেগা আর ওমেগা প্রাইম দুইটার মধ্যে টু পাই করে আছে, কাটাকাটি চলে গেল, দুইটার ক্ষেত্রেই টি সেম প্রতিটাই প্রতি মিনিট, তো ওইটাও কাটাকাটি চলে গেল, তাহলে থাকে কি এন বাই এন, তাই না? তার মানে থাকে হচ্ছে এন বাই এন প্রাইম, ক্লিয়ার? তো উপরে যাবে হচ্ছে এন, নিচে আসবে হচ্ছে আমাদের এন প্রাইম, এইটার উপরে কি পড়বে স্কোয়ার, কারণ ওমেগার মধ্যে স্কোয়ার চলে গেছে। এই বাকি ক্যালকুলেশনগুলো বুঝেন, আমি কেমন খুঁজে, যারা বুঝেন না ডিরেক্টলি ওমেগার ভ্যালু ওমেগার সূত্র বসান, ওমেগা প্রাইমের সূত্র বসান, দেখবেন কাটাকাটি চলে গেছে। তো আমরা এখানে 3/2 দিব ইন্টু এন, আচ্ছা আগের এন ছিল কত 20, এখন এন কত 30, এন প্রাইম কত 30, তাই না? এখানে দেওয়া আছে 20 বার 30 বার হোল স্কোয়ার, তো এখানে একটু কাটাকাটি করেন কত আসে ভ্যালু দেখি আমরা, 3/2 ইন্টু 2/3 হোল স্কোয়ার 0.667। তো দেখেন আমাদেরকে বলছে যে উদ্দীপকের নৃত্যশিল্পের পরিবর্তিত কোন গতিশক্তিকে আগের দ্বিগুণ হবে কিনা। সো দেখতেই পাচ্ছি যে একটা আলাদা ভ্যালু আসছে, সো অবভিয়াসলি দ্বিগুণ হবে না, সো অ্যান্সার হচ্ছে দ্বিগুণ হবে না, ভ্যালুই আসছে 0.667। অ্যান্ড আপনি যদি এটাকে উল্টান, মানে ই কে প্রাইম কে উপরে নেন বা ই কে নেন, সেটার ক্ষেত্রেও কিন্তু দ্বিগুণ বা হাফ কিছু আসবে না, সমাজে যেটা বলা আছে এটা কিন্তু হবে না, সো অ্যান্সার হচ্ছে কি হচ্ছে না। সো ভাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদমই খুব সিম্পল একটা ম্যাথ, বরিশাল বোর্ড 17। আমার কাছে মনে হয় আমি ম্যাথ সলভ করার সময় একটু ফাস্ট অ্যাপ্রোচে যাই, কারণ আমার কাছে মনে হয় যে ম্যাথ সলভিং তো আমরা অলরেডি থিওরি টিউরি নিয়ে থিওরি ক্লাসগুলো দেখবেন আমি খুবই স্লো বোঝাচ্ছি, সো যার কারণে ম্যাথ সলভিং ক্লাসে আমি একটু ফাস্ট যাওয়া ট্রাই করি, কারণ যাতে আমরা কম সময়ে অনেক ম্যাথ সলভ করে ফেলাতে পারি, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম পাবলিক যেরকম হয় যে তারা ম্যাথগুলো দেখছিল বাট থিওরিটা একটু ভুলে গেছে বা থিওরিটা একটু ভুল পড়ছে, তারা একটু সংশোধন করে নেয়, আর যারা নতুন জিনিস বুঝতেছেন তারা তো অবভিয়াসলি কনসেপ্ট ক্লাস দেখে আসেছেন, সো এখানে থিওরি না বোঝার কোনো রিজন নাই। তারপর আমি সর্বোচ্চ ট্রাই করি থিওরিটাকে আপনাকে বোঝানোর, বাট যখন ক্যালকুলেশনের জিনিসপাতি আসে তখন আমি একটু টান দিয়ে চলে যাই, তো আই গেস ইউ ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। তো চলেন আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে ঢাকা রাজশাহী সিলেট বোর্ডে 17 সালে আসছিল, উপু 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পাশে সর্বোচ্চ 30 ডিগ্রি কোণে ক্যান্ডের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে, সে এত বেগে সাইকেল চালাচ্ছিল। তো বলছে যে বৃত্তাকার পথে 5 কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করবে। তো খুবই সহজ একটা ম্যাথ, বাট এই জিনিসটা একটু থিওরিটিক্যাল, চিন্তা করতে হবে আমাদেরকে 5 কিলোমিটার পথ, আমাদের টোটাল পথ হচ্ছে 5 কিলোমিটার, মানে 5×10³ মিটার, এটা কি হবে বৃত্তাকার পথে সে কয়বার ঘুরবে, তার বৃত্তাকার পথে একবার ঘুরলে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার পরিধির সমান, তাহলে আমি লিখতে পারি 2πr। এখন বলছে কয়বার ঘুরবে, তার মানে আমি ধরে নিচ্ছি n বার ঘুরবে, তার মানে আমি ধরে নিচ্ছি বৃত্তাকার মাত্রাকে n বার ঘুরলে সে টোটাল 5 কিলোমিটার অতিক্রম করবে। তো আমাদের চাইছে যে কতবার ঘুরবে, মানে আমাদের n এর ভ্যালু চাইছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে পুরাটা ঘুরলে যেহেতু 2πr দূরত্ব হয়, বৃত্তাকার মাত্রাকে পুরোটা একবার চক্কর দিলে 2πr হয়, এই 2πrকে যদি আমরা n বার ঘুরতে পারি তাহলে আমাদের টোটাল 5 কিলোমিটার হবে, তাই হচ্ছে হিসাব। দেখেন আমরা r এর ভ্যালুকে জানি, হ্যাঁ r এর ভ্যালু জানি 20 মিটার, তো কাজ শেষ আর কি, আমরা এখান থেকে n এর ভ্যালু বের করবো, 5×10³/2πr এর ভ্যালু কত দেওয়া আছে 20 মিটার, 20 মিটার, এখান থেকে আমরা কতবার আসবে সেটা বের পেয়ে গেলাম এতবার, ক্লিয়ার? তো আসলে আমরা এখন ঘ নাম্বার সলভ করি, ঘতে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত মাঠ দ্বিগুণ বেগে ও ওই পথে নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা সততা যাচাই করতে বলছে। তো এখানে সে বলছে তার সর্বোচ্চ ব্যাঙ্কিং অ্যাঙ্গেল হচ্ছে কি 30 ডিগ্রি, ঠিক আছে বলাই আছে, তো আমরা এখানে জাস্ট ব্যাঙ্কিং অ্যাঙ্গেলটা বের করলে কিন্তু হয়ে যায়, তো আমরা এখানে বেগ জানি, তো এটা দ্বিগুণ বেগে বলছে, তারপর আমাদের এখন নতুন যে ভি প্রাইম সেটা কত 20 কিলোমিটার আওয়ার, এটা 2 দিয়ে গুণ দিলে যেটা পাবো সেটা, তাহলে সেটা কত আসে
40 কিলোমিটার পার আওয়ার। তো 40 কিলোমিটার পার আওয়ার মানে কি 40 ইনটু 10 কিউব মিটার, আর এক ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এটা পাই আমরা, তাই না? সো একবারে কনভার্সন করে ফেলাটা কিন্তু বেটার। চলো আমরা এটা করে ফেলি, 40 ইনটু 10 কিউব ডিভাইডেড বাই 3600, দ্যাট উই গেট ইজ 11.11 সামথিং একটা মিটার পার সেকেন্ড। তো এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাঙ্গেলটা বের করবো। তো আমরা সব কিছু জানি এখানে, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তো দেখেন এখানে ভি এর ভ্যালুকে জানি, হ্যাঁ ভি বলতে এখানে ভি প্রাইম বোঝাচ্ছে, তার মানে 11.11 স্কোয়ার ডিভাইড বাই আর এর ভ্যালু কত, 20 মিটার, 20 ইন্টু 0 ভ্যালু কত, 9.8। তো এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করবো। থিটার ভ্যালু কত একটু বের করি দেখি আমরা, ট্যান থিটা ইকুয়ালস টু 11.20 into 9.8 32.2 ডিগ্রি। তো দেখতেই পারতেছেন আমাদের যে ব্যাংকিং অ্যাঙ্গেলটা আসছে সেটা কিন্তু উপর যে অ্যাঙ্গেলটা তার থেকে একটু বেশি চলে আসছে, তার মানে উপর কিন্তু 30 ডিগ্রির বেশি বাঁকাতে পারে না। সো যেহেতু ব্যাংকিং অ্যাঙ্গেল তার থেকে বেশি আসছে, তার মানে অবশ্যই সে নিরাপদে চালাতে পারবে না, মানে সে পড়ে যাবে। কারণ খুব সিম্পল, সে 30 ডিগ্রি বাঁকাইতে পারে উলম্বের সাথে ম্যাক্সিমাম, বাট এবার তার বাঁকাইতে হবে হচ্ছে 32 ডিগ্রি, মানে 32 ডিগ্রি বাঁকাইলে সে পড়ে যাবে, কারণ সে সর্বোচ্চ পারে 30 ডিগ্রি। সো এর থেকে যদি তার একটু বেশি বাঁকাতে হয় তাহলে সে অবশ্যই পড়ে যাবে, কারণ সে 30 ডিগ্রির বেশি বাঁকাতে পারে না, সে পারবে না। সেই ছিল হচ্ছে কি ম্যাথটা। তো চলেন নেক্সট ম্যাথে মুভ করি। এখানে আমরা ছোট্ট একটু ভুল করছি, সে ভুলটা হচ্ছে কি আমরা যেখানে ব্যাস বলছিলাম না, এই ব্যাসটা আসলে মানে আমরা এখানে যে 20 মিটার এটাকে আমরা আর ধরে নিছি, তার মানে আমরা আমি যখন পড়ছিলাম তখন এই জিনিসটাকে ব্যাসার্ধ পড়ছিলাম, তখন এই জিনিসটা আমরা এই প্রশ্নের আঙ্গিকে ধরে নিচ্ছি। এখানে বলা ছিল যে ব্যাসার্ধ বিশেষ্য, তা নাহলে কিন্তু আমরা যেখানে যেখানে 20 ধরছি, যেহেতু কোশ্চেন এটাকে 20 ব্যাস বলা আছে, তেমন আমরা যেখানে যেখানে 8 ধরছি সেখানে কিন্তু 10 বসবে, মানে যেমন এখানে 10 বসতো আবার এই যে এখানেও 10 বসতো। তো আমাদের অ্যান্সারগুলো একটু ভিন্ন আসছে, মানে একটু ক্যালকুলেশন মিস্টেক আছে বলতে পারেন, বাট আমরা যদি কোশ্চেনটাতে এখানে ব্যাসার্ধ ধরে নিই তাহলে কিন্তু ম্যাথটা ঠিক আছে। তো আমাদের মেইন টার্গেট ম্যাথের প্রসেস বোঝা, ক্যালকুলেশন বোঝা না। তো চলেন নেক্সট ম্যাথটা মুভ করি। সো মিটার গেজ ও ব্রড গেজ রেল লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, যে স্থানে বাঁকের ব্যাসার্ধ এত, তো বাঁকের ব্যাসার্ধ মানে আমাদের আর দেওয়া আছে, ওই স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য এত এত, সেটা হচ্ছে এইচ প্রাইম, সরি এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আমরা এইচ প্রাইম। তো প্রথমটাতে বলছে প্রথম লাইনের ম্যাকিং কোণ কত, তো সি নাম্বার কী বের করবো, খুবই সিম্পল না, ট্যান থিটা ইকোয়ালস টু এইচ বাই এক্স ইকোয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের ভি স্কোয়ার বাই আর জি। তো আচ্ছা আমরা এখানে এইচ বাই এক্স জানি, আচ্ছা এক্স কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করেন দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, আমাদের মনে আছে এক্সটা কি ছিল, এক্স ছিল রাস্তার প্রশস্ত। তো এখন যখন আমরা এটা রেলগাড়ি নিয়ে কথা বলতেছি, রেল লাইন নিয়ে, তার মানে দুইটা ট্র্যাক মানে দুইটা পাত, সরি ট্র্যাক না, দুইটা প্যাতের মধ্যবর্তী দূরত্ব মানে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্বই কিন্তু আমাদের ওই রেল ট্র্যাক বা রাস্তাটার প্রশস্ততা, মানে এইটা কিন্তু আমাদের প্রথমটার রাস্তার প্রশস্ত এক্স, আর এটা কিন্তু আমাদের দ্বিতীয়টার এক্স প্রাইম। আমাদের এখানে কিন্তু এইচ বাই এক্স সবই জানি, দেখেন এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে কি 7 সেন্টিমিটার প্রথমটার ক্ষেত্রে, তো 7 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিলাম, আর এক্স এর ভ্যালু কত 0.8 মিটার। তো এখান থেকে আমরা কিন্তু ইজিলি থিটার ভ্যালু বের করতে পারবো, যেটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। এবার আসেন ডিতে চলে যাই, বলছে কি কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। তো দ্রুততা মানেই আমাদের বেগের কথা আসছে, আমরা ভি বের করবো, ভি প্রাইম বের করবো। তো দেখেন প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে থিটা জানি, প্রথমটার ক্ষেত্রে আমরা থিটা জানি, তারপর আমরা জানি যে ট্যান থিটা ইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা আর এর ভ্যালুকে জানি, অবশ্যই জানি, দেখেন এই যে ব্যাসার্ধ 500 মিটার দেওয়া হয়, এটা হচ্ছে আর মানে বাঁকের ব্যাসার্ধ, তাই না? তো আর জানি আমরা, জি জানি আমরা সি থেকে থিটাও জানি, তো এখান থেকে ইজিলি কিন্তু আমরা ভি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। সব কিছু তো আমরা এসআইতে নেই, তার ইউনিট আসবে কিসে, এসআইতে মিটার পার সেকেন্ড। আসেন আমরা যখন সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবো, তো ওইখানে দেখেন সূত্র কিন্তু ওই একটাই, ট্যান থিটা ইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি ইকোয়ালস টু এইচ বাই এক্স। তো আমরা এখানে কী করবো, আমাদের থিটার দরকার নেই, আমরা জাস্ট এইটুকু নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি ইকোয়ালস টু এইচ বাই এক্স, তাহলে আমি জাস্ট ভি এর ভ্যালু বের করবো, এইচ বাই এক্স ইন্টু উপরে আর আর জি চলে যাবে, পুরোটার উপরে একটা রুট চলে আসবে, এখানে ভি প্রাইম বলে দেয়, এইচ প্রাইম এক্স প্রাইম আর তো একই আছে, কারণ দুইটার ক্ষেত্রেই বাঁকের ব্যাসার্ধ 500 মিটার। জাস্ট ভ্যালুগুলো বসাবো, এইচ প্রাইমের ভ্যালু কত, এই যে 11.37 সেন্টিমিটার, 11.37 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নেবো, 10^2 দ্বারা গুণ দিয়ে নিচে আসবে এক্স প্রাইম, এক্স প্রাইম কত 1.3 মিটার, 1.3 ইন্টু আর, আর এর ভ্যালু কত 500 মিটার, 500 ইন্টু 9.8। তো এখান থেকে আমাদের ভ্যালু কত আসে টোটালটা দেখি, 11.37 × 10⁻²⁵ × 500 × 9.8। এগুলো আসলে কেন করি জানেন, ক্যালকুলেশনগুলো জাস্ট আপনাদের একটু রিল্যাক্স দেয় আর কিছু না, এগুলো করার কিছুই নাই। 20.701 মিটার পার সেকেন্ড। তো আগে একটা বেগ পাইছিলাম, পাইছিলাম ভি, এবার আর একটা পেলাম ভি প্রাইম। তো দুইটার মধ্যে তুলনা করে দেখাবো যে কোনটার ক্ষেত্রে অধিক দ্রুততার সাথে আমরা বাঁক নিতে পারবো। সো এই ছিল হচ্ছে কি আমাদের টেস্ট পেপারের ম্যাথগুলো, আমাদের আর কোনো ম্যাথ নাই টেস্ট পেপারের ক্ষেত্রে।
সো যারা যারা ক্লাসটা করছেন, আমি বিশেষ করে ভাই আপনাদের টেস্ট পেপারের উপরে পুরো দখল চলে আসার কথা এই নিউটনের মেকানিক্স চ্যাপ্টারটার উপরে। সো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।